বয়েস এই যে ইয়াটা আছে না এটা ইয়া করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ওই আপওয়ার্কে ইয়ে করছি আপওয়ার্কে আপনার অ্যাকাউন্ট করছি আর আপনার ফ্রিল্যান্সে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার ডট কম হ্যাঁ ওখানেও করছি আর আপনার গরুতেও গুরু গুরু গরু না গুরুতেও করছি এখন ব্যাপার হয়েছে কি আমার এত আপনার ইসে অলরেডি ওয়ার্নিং দিছে আপনার ফেসবুক মানে ওইটা বুস্ট করার জন্য আমাকে এখন আমি যেটাই পোস্ট দিচ্ছি সেটার মানে শুধু আমি দেখতে পাই কেউ দেখতে পাচ্ছে না আচ্ছা এটা এটা কিসে কিসে এটা হলো যে ফেসবুক গ্রুপের মাধ্যমে যেটা আর কি প্রচারণা চালাইতাম বা ইয়ে দিতাম আচ্ছা আচ্ছা আমাকে দেখান হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কালকে একটা কাজ খুব ভালো হয়েছে হুম হুম আমি টুইটারে আপনি বললেন না হ্যাশট্যাগ গুলা ইউজ করতে হ্যাঁ 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 ওই ট্রেন্ড গুলা ইউজ করে ভাই আমি যে আপনার পোস্টে সর্বোচ্চ 100 থেকে 200 ইমপ্রেশন পাইতাম 4000 7000 করে ইমপ্রেশন আসতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা দেখান হ্যাঁ জি 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 ও ভাই ওটা তো আমার পিসিতে আছে আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ইমপ্রেশন আসতেছে মানে আপনার ইয়াতে ইমপ্রেশন কেমন আসতেছে এটা হলে আচ্ছা এই এই কাজটা মূলত আসলে প্রত্যেকটা জায়গায় করবেন অর্থাৎ আপনার আসলে গিয়ে যেমন ওখানে ট্যাগ গুলো মূলত আসলে হ্যাশট্যাগ যেগুলো আছে এগুলো মূলত ওই যে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ আছে ওগুলো তো ইউজ করবেন এর সাথে আপনার যে মনে করেন যে এই মানে এই গিগটা আসলে যেই রিলেটেড মনে করেন যে এটা হতো মানে এমন হতে পারে যে মানে এটা হলে গিয়ে যে অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড অ্যামাজন এফবিএ রিলেটেড হ্যাঁ যেটা রিলেটেডই হোক না কেন মানে এটাকে আপনি ইয়া করে ফেলবেন ওয়ালাইকুম সালাম মানে এটাকে আপনি পাবলিশ করবেন তাহলেই হবে হ্যাঁ মানে ওটাও সাথে দিবেন মানে ওই ট্যাগ গুলো তো দিবেন সাথে এটাও দিবেন আচ্ছা ফেসবুকের মধ্যে মূলত আসলে মানে টোটাল 25টা হ্যাশট্যাগ দেওয়া যায় ফেসবুক মানে পোস্টের মধ্যে 25টা এবং মানে আপনি যখন নাকি একটা হ্যাশট্যাগ আপনি মানে একটা পোস্টের মধ্যে যখন সবগুলো হ্যাশট্যাগ নিয়ে আসবেন এই সেম পোস্টটা আপনি মূলত আসলে ফেসবুকের মধ্যেও দিবেন ইনস্টাগ্রামের মধ্যেও দিবেন টুইটারের মধ্যেও দিবেন তারপর হলে গিয়ে যে লিঙ্কডইন এর মধ্যেও দিবেন অর্থাৎ সেম কাজটাই অর্থাৎ মানে এটা এমন না যে মনে করেন শুধু মানে টুইটারে দিলেন মানে তা না কিন্তু অর্থাৎ বিষয়টা এমন যে এই হ্যাশট্যাগ গুলো যেহেতু টুইটারে ট্রেন্ড করতেছে তাহলে অবভিয়াসলি এটা ফেসবুকেও ট্রেন্ড করতেছে এটা ইনস্টাগ্রামেও ট্রেন্ড করতেছে এটা অন্য অন্য জায়গায় ট্রেন্ড করতেছে ঠিক আছে কোশ্চেন ছিল আমার ধরেন একটা পোস্টে ইমপ্রেশন পাইলো কিন্তু ওটাতে কি ওটা ওই পোস্টটা কি র‍্যাঙ্ক করার ক্ষেত্রে কোনো ইমপ্যাক্ট পড়বে ওটাতে আপনি আচ্ছা ওখানে আপনি যেমন দেখা গেল যে মনে করেন যে আপনি পোস্টের মধ্যে ইমপ্রেশন পেয়েছেন হ্যাঁ কিন্তু মানে আপনার যে মনে করেন যে ফাইবারের যে প্রোফাইল আছে ওখানে কি রকম ইমপ্রেশন ওই জিনিসটা আপনাকে একটু দেখতে হবে আচ্ছা 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 ওই জিনিসটা আপনি দেখবেন ওখান থেকে আপনি দেখবেন ফাইবারে চেষ্টা করি নাই জাস্ট অন্য জায়গায় একটু ট্রাই করতেছিলাম তো দেখলাম ইমপ্রেশন গুলা ভালো আসলো অনলি ইউ এন্ড গ্রুপ অ্যাডমিন ক্যান সি দিস আচ্ছা আপনি বেশি বেশি এটা হলে গিয়ে যে আচ্ছা বেশি পোস্ট করা যাবে না বেশি পোস্ট করলে আবার মনে করেন যে ইয়ে করে দিবে আচ্ছা এটা কোন গ্রুপে পোস্ট করেছেন সেটা ভাই ধরা মানে গ্রুপে মনে হয় ব্লক খাইছে হুম 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 ব্লক খাইছে এরকমই তো মনে হচ্ছে আচ্ছা আমরা একটু দেখি আচ্ছা বেশি পোস্ট করা যাবে না মূলত আসলে আচ্ছা ইউ কমন এগেনিস্ট আচ্ছা প্রত্যেকটা গ্রুপ গ্রুপে আগে দেখে নেবেন আসলে গ্রুপে কি বলছে ঠিক আছে গ্রুপের মূলত আসলে ইয়া কি অনলি পিপল হু ম্যানেজ ক্যান সি দিস কমান্ড উই হ্যাভ দিস স্ট্যান্ডার্ড আচ্ছা এটা হলে গিয়ে এই গ্রুপ থেকে আপনি ডিলিট করে দিবেন যে গ্রুপের মধ্যে এটাকে পোস্ট করছেন আচ্ছা এই এই পেজের মধ্যে দিয়েছেন নাকি এই পেজের মাধ্যমে
আচ্ছা, ইনি এখানে মেসেজ দিয়েছে, আপনি পেয়েছেন কিনা? উনি ফিলিপাইন থেকে মেসেজ দিচ্ছে। আচ্ছা, এটার মূলত একটা করে নেবেন, কি বলে এটাকে, যে একটা কাভার ফটো এবং হলে গিয়ে একটা লোগো আপনি বানায় নেবেন। আচ্ছা, তারপরে হলে গিয়ে যে এখানে ও, এটা তো হলে গেছে আপনার নিজেরই। আচ্ছা, আর কোন গ্রুপে আপনি শেয়ার করেছেন একে একটু? ভাইয়া জি, এটা 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 দেখেন, অনেক গ্রুপেই, অনেক গ্রুপেই শেয়ার করেছি। আচ্ছা, গ্রুপ হলে গেছে ম্যাক্সিমাম গ্রুপের মধ্যে 4 থেকে 5টার বেশি গ্রুপে মূলত আসলে করা যাবে না। আচ্ছা, এখানে এই গ্রুপ গুলাতে নাকি? জি 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 আচ্ছা, ওকে। কোন কোন গ্রুপে আপনার পোস্ট অ্যাপ্রুভ হয়েছে এই জিনিসটা কি দেখেছেন কিনা? অর্থাৎ সব গ্রুপে মূলত আসলে লিঙ্ক শেয়ার করা যাবে না, সব গ্রুপে লিঙ্ক শেয়ার করা যাবে না। সব গ্রুপে যদি লিঙ্ক শেয়ার করেন তাহলে গিয়ে এটা একটা অসুবিধা। আচ্ছা, আমরা এই যারা নাকি মূলত আসলে ফেসবুকের মাধ্যমে এই যে তাদের যে ফাইবারের যে লিঙ্ক আছে এটাকে যেহেতু শেয়ার করবে, তাহলে ফেসবুককে মূলত আসলে কিভাবে মানে তৈরি করে রাখবে এই জিনিসটা আমরা মূলত একটু মানে এই আলোচনা করি। আলোচনা করলে তাহলে কি আপনাদের জন্য সুবিধা হবে। ফেসবুক অর্থাৎ আপনার যে ফেসবুকটা আছে এটা মূলত আসলে আপনার একটা ওয়েবসাইট, আপনার ফেসবুক এটা আপনার ওয়েবসাইট, ঠিক আছে? এখন এই ফেসবুকের মধ্যে মূলত আসলে কিছু টেকনিক আছে, কিছু ট্রিক আছে, যেগুলোকে মূলত আসলে আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা এটা নিয়ে একটু আলোচনা করি তাহলে কি সুবিধা হবে। আচ্ছা, যেমন মনে করেন যে ইনি যে পেজটা করেছে, হ্যাঁ, ওনার যে ব্যক্তিগত যে পেজটা আছে এই পেজটার নাম কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখেন পেজের নাম দিয়েছে প্রাইভেট লেভেল অ্যামাজন FBA ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই নামটা দেওয়ার কারণে একটা লোক এমনি মেসেজ দিয়ে বসছে, এমনি মেসেজ দিছে, ঠিক আছে? এই যে মেসেজ দিছে মানে হলে গেছে ওনার পেজটা মানে সার্চে চলে আসছে, লোকজন সার্চ করতেছে। উনি কিন্তু হয়তো কোনো বুস্ট করে না, কোনো কিছুই করে না, জাস্ট লোকজন দেখে মেসেজ দিয়ে বসছে। এই যেমন ইনি মেসেজ দিয়েছে কোন জায়গা থেকে, ইনি কেবু সিটি মানে এটি ফিলিপাইন থেকে মেসেজ দিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, উনি মেসেজ তো দিয়েছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে ও পেজটা দারুণ হয়েছে। এখন পেজের মধ্যে মূলত আসলে একটা লগো প্লাস হলে গেছে পেজের একটা কি বলে এটাকে, যে কাভার ফটো, এই দুইটা জিনিস মূলত আসলে মানে এখানে করে রাখার দরকার ছিল, ঠিক আছে? যদি করে রাখতো তাহলে গিয়ে সেক্ষেত্রে এটা অনেক ভালো হতো। তাহলে এখন আজকে আমরা মূলত আসলে দেখাবো, আপনারা যারা নাকি ফাইবারের যে গিগ আছে এটা যে আপনার যে ফেসবুক আইডি আছে ওখান থেকে যে শেয়ার করবেন, তাহলে আপনার যে আইডিটা আছে ওটা আসলে কেমন থাকবে, মানে ওই আইডিটা কেমন দেখা যাবে, এই জিনিসটা আমরা আজকে শেয়ার করব, ঠিক আছে? আর লাস্টে দিয়ে আমরা এর আগের যে সেশনটা ছিল ম্যানি চ্যাটের ওটাকে আমরা কমপ্লিট করব, ঠিক আছে? আমরা প্রথমে এই জায়গায় মনে করেন যে ওনার একটা বাটন দরকার ছিল, বাটনটা হলে গিয়ে যে ওনার এই যে সেন্ড বাটন অথবা এই বাটনটা, তো আমরা এই সেন্ড বাটনটা আপাতত দিয়ে রাখি। দেখেন এই সেন্ড বাটন কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে? তারপর আসেন হলে গিয়ে যে এই জায়গায় ওনার হলে গিয়ে যে ইউজার নেমটা উনি সিলেক্ট করে ফেলবে। আচ্ছা, এই এই জায়গা
আচ্ছা, আমরা এটা আমরা দেখলাম, এটা সুন্দর হয়েছে, কিন্তু বেশি পোস্ট করা যাবে না। আপনি বেশি পোস্ট করতে গেলে আপনার যে আইডি আছে, আইডি থেকে পোস্ট করা বন্ধ করে দিবে ফেসবুক, ঠিক আছে? পাঁচটার বেশি যাতে বন্ধ করে দিছে ভাইয়া। ভাই আমিও কট খাইছিলাম এই 3 দিন আগে, 3 দিন আগে, মানে কালকে কালকে রিলিজ পাইছি। এখানে এখানে আরেকটা বিষয় আপনাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনার আইডি, এটা ঠিক আছে, আপনি মূলত আসলে 4 থেকে 5টা আইডি, মানে একটা হলে গিয়ে আপনার নিজের আইডি, একটা হলে গিয়ে আপনার মানে ছোট ভাইয়ের আইডি হতে পারে, আর একটা হলে গিয়ে আপনার বড় ভাইয়ের আইডি হতে পারে, আর একটা হলে যে মানে আপনার অন্য একটা বন্ধুর আইডি হতে পারে। এই সবগুলো আইডি আপনার যে পিসি আছে ওখানে লগ ইন করবেন, প্রত্যেকটা আইডি থেকে ম্যাক্সিমাম 5টার বেশি পোস্ট করবেন না, ঠিক আছে? ম্যাক্সিমাম 5টার বেশি পোস্ট করবেন না। এবং ও আরেকটা, প্রত্যেকটা আইডি দিয়ে মূলত আসলে এই যেটুকুলো গ্রুপে আপনারা জয়েন হন, প্রতিদিন ওই গ্রুপ গুলাতে প্রত্যেকটা আইডি দিয়ে জয়েন হয়ে থাকবেন নতুন নতুন গ্রুপ গুলাতে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে মানে আপনি মানে একটা গ্রুপ দিয়ে যেহেতু মনে করেন যে 5টার বেশি গ্রুপে মেম্বার হওয়া ঠিক না, ঠিক আছে, ঠিক ঠিক না মিনস হলে গেছে ফেসবুক ব্যান করে দেয় যে এই লোকটা মনে হয় কোনো কিছু করবে, মানে খারাপ কিছু করার চিন্তাধারা আছে এরকম চিন্তা করে ফেসবুক, এই জন্য বন্ধ করে দেয়। আরেকটা বিষয় হলো যে পোস্টও বেশি করা যাবে না, একটা পোস্ট করবেন, আপনার পেজে পোস্ট করেন, ওই পেজটার যে পোস্ট আছে পোস্টের লিঙ্কটা আপনি শেয়ার করা শুরু করেন, পোস্টের লিঙ্ক, পেজের পোস্টের লিঙ্ক। আপনি ফাইবারের যে গিগটা আছে, গিগটাকে আপনি আপনার ফেসবুক পেজে পোস্ট করেছেন, ঠিক আছে? আচ্ছা, মানে এখানে যেমন মনে করেন ছবি পোস্ট করেছেন, এখানে আপনি মূলত ভিডিও পোস্ট করতে পারেন, যেমন এখানে আপনি যেই কাজটা করেছেন অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? এখন ধরেন এখানে মনে করেন সবকিছু আপনি দিয়েছেন, সবকিছু দিয়েছেন, সবকিছু দেওয়ার পরেও আপনি মূলত এই যে এখানে একটা লোগো দরকার ছিল, ইয়া দরকার ছিল, আর এই জায়গায় যদি মনে করেন একটা ভিডিও থাকতো, ভিডিও থাকতো, তাহলে এটা কিন্তু অনেক ভালো হতো। কারণ ফেসবুকের মধ্যে আপনি আমি যেমন এখন বর্তমানে ঢুকলে সর্বপ্রথম ভিডিও দেখি, মানে এরকম প্রত্যেকটা কান্ট্রির লোক যদি মূলত আসলে ভিডিও দেখে, তো ভিডিও থাকলে দেখবেন যে অটোমেটিক্যালি মানে কারো না কারো চোখে আপনার ভিডিওটা পড়ে যাবে। কারণ ভিডিও যদি মনে করেন যে আপনারা নাও বানান, মানে আপনারা যেটা করবেন সেটা হলে গেছে ফাইবার থেকে ভিডিও নিয়ে নেবেন, অসুবিধা কি আছে? ফাইবার থেকে অন্য কারো ভিডিও যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করেন কোনো সমস্যা নাই। তো এই যে যেমন মানে এটা তো আমরা আগেই বলে দিলাম যে অ্যামাজন FBA, ভাইয়া? জি হ্যাঁ বলেন। আমার যে গিগটা করা, হুম হুম হুম, আমি আরো তো গিগ সাজাচ্ছি, কিন্তু আমার আসলে গিগে ইমপ্রেশনই হচ্ছে না। আচ্ছা, ইমপ্রেশন হচ্ছে না, এটা হলে গিয়ে যে এটাকে মূলত আসলে বিভিন্ন গ্রুপে টেকনিক্যালি পোস্ট করতে হবে। এই যে খালিদ ভাই যেভাবে পোস্ট করেছে, হ্যাঁ সেম ভাবে যদি মনে করেন যে আপনিও পোস্ট করতে থাকেন, হ্যাঁ তাহলে গিয়ে সেই ক্ষেত্রে আচ্ছা আমরা একটু আপনার গিগটা একটু দেখি। এই যেমন ইমপ্রেশন আছে, এই ক্লিক আছে না, এগুলা নিজেরই ক্লিক, আমি ক্লিক দেই নাই, কিন্তু নিজেরে যে ঢুকতেছি সেই হিসাবে কি ইমপ্রেশন হচ্ছে কিনা আমি তো এটা বুঝতে পারতেছি না। ইমপ্রেশন আসতেছে বুঝছেন, মানে এটা হলে গেছে 4টা ইমপ্রেশন, এটা 9টা ইমপ্রেশন, কিন্তু কম হচ্ছে আর কি, ঠিক আছে? এটা বাড়বে, মানে যখন নাকি আপনি পোস্ট করবেন একেবারে সাথে সাথে ইমপ্রেশন আসা পড়বে তা কিন্তু না। আপনি যখন অনেকগুলা গ্রুপে অনেকগুলা জায়গায় পোস্ট করতে থাকবেন, লোকজন ওখান থেকে দেখে দেখে এখানে আসবে। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম কিছুক্ষণ আগে,
স্যার আমরা পেইড মার্কেটিং করে কাজ নিয়ে আসলে ভালো হয় না বায়ার পেইড মার্কেটিং করে কাজ তো এমনি নিয়ে আসতে পারেন আচ্ছা এই যে ধরেন এটা হয়ে গেল তারপর আসেন হলো যে এগুলা তো মূলত আসলে উইদাউট পেইড মার্কেটিং আপনারা কিভাবে এই যে হাউ টু অ্যাপ্লাই উনি এখানে মনে করেন যে রিপ্লাই দিয়েছে এই যে উনাকে ঠিক আছে আচ্ছা এখন আসেন আমরা আচ্ছা খেয়াল খেয়াল রাখবেন মূলত আসলে ফিলিপাইনের লোকজন মূলত আসলে মানে বেশি কাজ করে আর কি অ্যামাজন নিয়ে ঠিক আছে এই ভদ্রলোক ফিলিপাইনের ইনার যে প্রোফাইল আছে টক টু হিউম্যান আচ্ছা ইনি মূলত আসলে মানে এমন হতে পারে যে মানে ইনি প্রাইভেট লেভেল করার জন্য অ্যাপ্লিকেশন করতে চায় বা কি করতে চায় ওনার কাছ থেকে মানে বিস্তারিত আপনার জানতে হবে ঠিক আছে এখানে লেখাটা ভুল হয়েছে সব সময় মানে যখন নাকি লিখবেন বারবার ট্রাই করে নেবেন চেক করে নেবেন যে আসলে কি লিখতেছেন আচ্ছা আই ওয়ান্ট টু অ্যাপ্লাই এ জব ইন অ্যামাজন আচ্ছা উনি জব চায় ঠিক আছে এখন ওনাকে আপনি বলবেন যে মূলত আসলে আপনি জব না আপনি জাস্ট অ্যামাজনের যেই মানে যেই কাজগুলো দেন মানে এই কাজগুলো আপনি ওনাকে বলে দিবেন ভাই ও কি পাগল নাকি জব তো আমরা চাচ্ছি এখন ও আমাদের কাছে জব চাচ্ছে উনি যাই বলক না কেন উনি আসলে কি বা কি করতেছে না করতেছে সেটা তো মানে আপনি আপনার মতো করে কথা বলবেন ঠিক আছে এবং মানে তাকে মানে একটা লোকের কথা আমি বলি তাহলে গিয়ে মনে করেন যে সুবিধা হবে এক লোক মূলত চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছে ঠিক আছে যখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছে তখন গিয়া মানে উনি মূলত আসলে পড়ালেখা বেশি জানে না ঠিক আছে পড়ালেখা বেশি জানে না এখন যখন নাকি বসের কাছে জিজ্ঞেস করছে যে আমি মূলত আসলে চাকরি করতে চাই কিন্তু আপনার যে শিক্ষিত সেলসম্যান যে পরিমাণ বিক্রি করতে পারে আমি তার চেয়ে যদি 10 গুণ বেশি বিক্রি না করতে পারি তাহলে কি আপনি আমাকে বললেন তো বলছে আচ্ছা ঠিক আছে ওকে তুমি যদি মনে করো যে বেশি বিক্রি করতে পারো তাহলে কি আমি তোমাকে পার্মানেন্টলি মানে আমার এখানে জবে রেখে দিব তোমাকে আমি 1 মাসের জন্য ট্রাই করতেছি তো উনাকে 1 মাসের জন্য উনি ট্রাই করার জন্য উনি উনার যে সুপার শপ আছে সুপার শপে রেখে দিতে এই আগে ওই সুপার শপে যে পরিমাণ সেল হতো এখন ওই সুপার শপে বেশি সেল হওয়া শুরু হয়েছে তো উনি চিন্তা করলো যে মানে বেশি যে সেল হচ্ছে এটা কেন বেশি সেল হচ্ছে এটা একটু যাচাই বাছাই করার দরকার সেই জন্য উনি একদিন গিয়েছে ওখানে যাওয়ার পরে দিয়ে উনি দেখলো মানে যখনই গিয়েছে তখন দেখতেছে যে একটা লোককে উনি মূলত কি বলে এটাকে যে মাছের যে বসি আছে বসি বিক্রি করতেছে আর কি বসি মানে যেটা দিয়ে উনি মাছ ধরবে ঠিক আছে এই পরবর্তীতে উনি যখন নাকি যাওয়া ধরছে তখন কি ওনাকে আবার উনি ডাক দিতে স্যার মানে যদি কিছু মনে না করেন আপনি মূলত যেহেতু মাছ ধরতে যাবেন আপনার একটা ছাতা দরকার যদি আপনি ছাতাটা নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে মানে আপনি যখন নাকি মাছ ধরবেন রৌদ্র আপনাকে লাগবে না ঠিক আছে রৌদ্র থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন এটা যখন বলছে উনি একটা ছাতাও নিয়ে গেছে তখন গিয়ে কিছুক্ষণ পরে মানে যখন নাকি উনি যাওয়া ধরছে তখন গিয়ে ওনাকে বলছে স্যার আর একটু বিষয় আপনি যেহেতু মাছ ধরতে যাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হলে গিয়ে যে ওখানে ক্ষুধা লাগতে পারে সেই জন্য আপনার মূলত আসলে কিছু খাবার দাবার নেওয়ার দরকার তো উনি খাবারও কিনে নিয়ে গেছে তারপর আসেন হলে গিয়ে যে যখনই উনি যাওয়া ধরছে তখন গিয়ে ওনাকে বলছে যে স্যার আপনি যেহেতু মনে করেন যে মাছ ধরবেন তাহলে সেই ক্ষেত্রে এখন গিয়ে যে পানীয় দরকার আপনার পানীয় নেন হ্যাঁ সবকিছু অর্থাৎ ওই ভদ্রলোক মূলত আসলে মাছের একটা বর্শি কেনার জন্য আসছে ঠিক আছে কিন্তু উনাকে উনি যেই ছেলেটা মূলত আসলে পড়ালেখা কম জানে সে করছে কি মানে এই ছেলেটার কাছে মানে ওই লোকটার কাছে সে মাছের বর্শিও বিক্রি করছে মাছের খাবারও বিক্রি করছে তার জন্য খাবার বিক্রি করছে একটা ছাতা বিক্রি করছে খাবার বিক্রি করছে তার জন্য তার কাছে পানি বিক্রি করছে প্লাস হলে গেছে সে যে বসবে যে নৌকার মধ্যে এই নৌকার মধ্যে বসার জন্য একটা পাটি বা একটা এই জাতীয় একটা কিছু বিক্রি করছে অর্থাৎ
একটা লোক একটা কিছু কিনতে আসছে আপনার কাছে, কিন্তু তার কাছে যদি আপনি মনে করেন যে অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করতে পারেন, অর্থাৎ সবসময় আপনাকে চিন্তা করতে হবে, মানে যখন নাকি আপনি এজ এ ফ্রিল্যান্সার আপনি বসবেন, সবসময় মানে ক্লায়েন্টের মাইন্ড থেকে আপনাকে চিন্তা করতে হবে, মানে আপনার মাইন্ড থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ মানে এই যেমন নাকি মনে করেন যে আমরা সর্বপ্রথম যখন নাকি আমি ইন্টারভিউ দেই, মানে ইন্টারভিউ মিন্স হলে গেছে আমি কাজের জন্য ইন্টারভিউ দিচ্ছি একটা লোককে যে উনি আমাকে কাজ দিবে, তখন আমি প্রথম এক ঘন্টার মতো ওনার কাছ থেকে আমি মানে ওনার মানে সমস্যা কি এটা আমি শুনছি এক ঘন্টা, ঠিক আছে। আমি কিন্তু ওনার যে এক ঘন্টার মধ্যে প্রথম যে 10 to 20 মিনিট 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি কিন্তু ওনার সমস্যা বের করে ফেলছি যে আসলে ওনার সমস্যা কোথায় আছে, উনি কি চাচ্ছে, এই জিনিসটা আমি কিন্তু প্রথম 10 মিনিটের মধ্যে আমার কিন্তু ফাইন্ড আউট হয়ে গেছে যে উনি কি চায়। আর আমি কিন্তু এক ঘন্টা শুনছি মানে হলে গিয়ে যে ওনার পুরো প্রবলেম আমি শুনছি, কোনো সমস্যা নেই। এক ঘন্টা শোনার পরে দিয়া যখন উনি ক্ষান্ত হয়ে গেছে, দেন আমি ওনার মাইন্ড থেকে আমি চিন্তা করছি উনি কি চায়, উনার যে মাইন্ডের ক্যাপাসিটি আছে যে উনি কি চাচ্ছে, কি করতে চাচ্ছে, কি করাতে চাচ্ছে, উনার উনি যা চিন্তা করতেছে আমি ওটা চিন্তা করার চেষ্টা করতেছি। যখন নাকি আমি এটা ফুললি আমি করতে পারবো, তখনই মূলত আমি ক্লায়েন্টকে হ্যান্ড করতে পারবো। যদি আপনি সবসময় মনে করেন যে আপনার চিন্তা করেন, মানে মূলত এখানে প্রবলেম হলে গিয়ে যে 2 থেকে 3টা ক্লায়েন্ট আপনাকে হ্যান্ড করতে হবে, একটা ক্লায়েন্টের টাকা দিয়ে আপনি আপনার কিচেন মানি প্রবলেম সলভ করবেন, তাই আপনার যে মনে করেন যে মাইন্ডের তখন আপনার কিন্তু মাইন্ড ফ্রেশ থাকবে। মাইন্ড যখন ফ্রেশ থাকবে তখন মানে ক্লায়েন্টকে আপনি কিন্তু ইজিলি মানে আপনি ঠান্ডা মাথায় আপনি কিন্তু তার কথা শুনতে পারবেন, আপনার মাইন্ডের মধ্যে অন্য কিছু আসবে না কখনো যে আমার এটা করতে হবে, ওটা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই জিনিসটা আসবে না। তো মেন হলো যে ক্লায়েন্টের মাইন্ড থেকে আপনাকে চিন্তা করতে হবে ক্লায়েন্ট কি চাচ্ছে। এই লোকটা যেহেতু জব চাচ্ছে, ঠিক আছে, এখন আসেন যে তার কাছ থেকে আপনি মনে করেন যে বিস্তারিত একটা কিছু জানলেন যে আসলে সে কি করে, সে কোথায় থাকে, কি করতে চায়, তার পড়ালেখা কতটুক, তার যোগ্যতা কতটুক, মানে সে এর আগে কি জব করেছে, তার মূলত আসলে মানে অ্যামাজনে এফবিএ করার অ্যাবিলিটি আছে কিনা, হোলসেল করার অ্যাবিলিটি আছে কিনা, অ্যামাজনে তার অ্যাফিলিয়েট করার অ্যাবিলিটি আছে কিনা, ইংলিশে দক্ষতা কেমন, এই জিনিসটা যখন নাকি আপনি তার কাছ থেকে জেনে যাবেন তখন গিয়ে আপনি আপনার যে কোনো একটা প্যাকেজ তার কাছে বিক্রি করতে পারবেন। এই জন্য তার কাছ থেকে তার সমস্যাটা ফাইন্ড আউট করতে হবে এই লোকের কাছ থেকে। এই লোকটা যেহেতু জব চাচ্ছে, এটা হলে গেছে তার নিড। এখন তার মূলত আসলে বিস্তারিত তার কাছ থেকে তথ্য নেবেন, আপনি তথ্য নিলে বাকি আপনি সবকিছু করতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে। এবং উন্নত বিশ্বের প্রত্যেকটা লোকই আপনার ক্লায়েন্ট, উন্নত বিশ্বের প্রত্যেকটা লোকই আপনার ক্লায়েন্ট এই মনে করে আপনাকে মূলত আসলে মানে এই যে ফেসবুক মার্কেটিংটা আছে এটাকে করতে হবে, মানে এটাকে একটু ভালো করে বুঝতে হবে, এটার অ্যালগোরিদমটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, ফেসবুকের মধ্যে সিস্টেমটা কি, ফেসবুকে 2010-এর দিকে মূলত আসলে আপনি যখন নাকি একটা পোস্ট করতেন, যদি আপনার পেজের মধ্যে 1 লক্ষ লোক থাকতো তাহলে 10,000 লোকের কাছে ফেসবুক পেজ অটোমেটিক্যালি তাদের কাছে আপনার যে পোস্টটা সেটা পৌঁছে দিত। এখন বর্তমানে এটা চলে আসছে 1%, অর্থাৎ আপনার ফেসবুক পেজের মধ্যে যদি 1 লক্ষ লোক থাকে ম্যাক্সিমাম 1,000 লোক আপনার যে পোস্টটা আছে এটা দেখবে ম্যাক্সিমাম। যদি মনে করেন যে পোস্টটা অনেক ভালো হয়, অর্থাৎ উইদাউট প্রমোশন, কারণ ফেসবুক তো ব্যবসা করার জন্য আসছে এখানে, ঠিক কিনা, ফেসবুক যেহেতু ব্যবসা করার জন্য আসছে, আপনি যদি নর্মালি কোনো একটা পোস্ট করেন একটা পেজের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে মনে করেন যে এটা মানে যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে প্রমোশন না করবেন ততক্ষণ পর্যন্ত এটা বেশি লোকজন দেখবে না। কিন্তু এটাকে বলা হয় যে যদি আপনি গ্রুপের মধ্যে পোস্ট করেন তাহলে এটা বেশি লোকজন দেখার সম্ভাবনা আছে, ঠিক আছে, অনেক লোকজন দেখার সম্ভাবনা আছে। তাহলে আমরা মূলত আসলে আজকে যেই জিনিসটা প্রথমে করব কভার করব সেটা হলো যে আপনি কিভাবে আপনার যে ফেসবুক পেজ আছে, আপনার যে ফেসবুক গ্রুপ মানে ফেসবুক প্রোফাইল আছে, এটাকে আপনি কিভাবে মানে ক্লায়েন্টের উপযোগী করে তুলবেন, মানে এটা যদি আপনার ক্লায়েন্টের উপযোগী না হয় তাহলে কোনো ক্লায়েন্ট আপনাকে কিন্তু কাজ দিবে না। মানে আপনার পেজটা দেখে মূলত আসলে আপনার ফেসবুক প্রোফাইল, আপনার ফেসবুক পেজ এটা দেখে মূলত আসলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, নতুবা কিন্তু আপনাকে কাজ দিবে না। তাহলে এখন এখানে আপনাকে কি, আমার আইডিটা একটু আজকে চেক করেন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে আমি চেক করতেছি কিছুক্ষণের মধ্যে, এটা শেষ করে আপনার আইডিটাও চেক করতেছি। হ্যাঁ, তাহলে এটা এটা আমরা অফ করি।
এই তো সুন্দর ইমপ্রেশন আসতেছে। আচ্ছা স্যার, হাজারের উপরে যার ইমপ্রেশন আসতেছে ওনার একটু দেখবেন ওনার এত আসতেছে কি জন্য। আচ্ছা ওকে, আমি দেখতেছি, দাঁড়ান হ্যাঁ এক মিনিট। আচ্ছা ওকে, এটা হলে গেছে, এই তো সুন্দর। ইফ ইউ নিড ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, অনলাইন মার্কেটিং অর অ্যামাজন অ্যাপ দিয়ে কন্ট্যাক্ট, ঠিক আছে। এই যে উনি একটা ইয়া দিয়েছে, ইন্ট্রো দিয়েছে, এই ইন্ট্রোটা কিন্তু একেবারে পারফেক্ট একটা ইন্ট্রো, ঠিক আছে। তারপর আসেন হলে গেছে ওনার যে এই যে এখানে দেখেন উনি ওয়ার্ক এট মার্কেটিং কনসালটেন্ট, ওয়ার্ক এট ওয়েব ডেভেলপার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এট অ্যামাজন, হ্যাঁ স্টাডি। আচ্ছা উনি এইভাবে ওখানে সবকিছু লিখেছে, ঠিক আছে। এখন আসেন, এখানে হলে গিয়ে যে ওনার কাভার ফটো দেওয়া আছে, এই যে সুন্দর করে উনি কাভার ফটোটা দিয়েছে, কাভার ফটোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। এখন আসেন, এটারও একটা টেকনিক আছে, আপনি যখন নাকি একটা ক্লায়েন্ট কে অ্যাপ্রোচ করবেন, ক্লায়েন্ট কে অ্যাপ্রোচ করার যে সিস্টেমটা আছে। আচ্ছা এই হলে গিয়ে যে সুন্দর অ্যামাজন এফবি, আচ্ছা অ্যামাজন এফবি এভিএ, ওকে এটা সুন্দর। হ্যাঁ ঠিক আছে, সুন্দর সুন্দর। এটা সুন্দর হয়েছে অনেক। আচ্ছা এই যে দেখেন উনি কিন্তু ইওর বিজনেস ইজ নট গ্রোয়িং অন অ্যামাজন, ট্রাই এভরিথিং বাট স্টিল নট গেটিং অর্গানিক সেল, নো মোর ওয়ারি, ইওর সলিউশন ইজ হিয়ার, আই এম এন এক্সপার্ট অ্যামাজন এফবিএ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আই হ্যাভ লার্জ টিম অ্যান্ড উই হ্যাভ পেইড টুলস, জাস্ট নক হেয়ার, ঠিক আছে ইনবক্স মি। আচ্ছা এখানে একটা ব্লগ সাইট দিয়ে দিবেন, যদি ওয়েবসাইট না থাকে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলেন আপনার বাইরে যেটাই আছে, হ্যাঁ এখানে ঠিক আছে ওকে, এটাও ঠিক আছে। আচ্ছা এখানে হলে গেছে বিজনেস কনসালটেন্ট, হ্যাঁ যেহেতু আপনি মূলত আসলে সার্ভিস দিচ্ছেন। ই কমার্স ওয়েবসাইট মিন হলে গিয়ে যে আপনার যদি মানে প্রোডাক্ট বিক্রির ওয়েবসাইট হয়, ঠিক আছে, এখানে আপনি ইয়ে করে নেবেন হলে গিয়ে যে বিজনেস কনসালটেন্ট। ও হোয়াটসঅ্যাপ দেয়া আছে স্যার এখানে যে ইয়াতে, আচ্ছা ঠিক আছে ওকে ওকে, হ্যাঁ এটা পেয়েছি, একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে, এখন আসেন মানে এই যেমন আমরা, আচ্ছা এটা রেডি করেছেন, গুড। আরো একটা দুইটা পেজ, অর্থাৎ একটা দুইটা পেজ, একটা দুইটা গ্রুপ আপনাদের তৈরি করতে হবে। যেমন একটা হলে গেছে অ্যামাজন বেস্ট ডিল নামে একটা পেজ তৈরি করে রাখা, ঠিক আছে, অ্যামাজন এবং এসএম নামে একটা গ্রুপ তৈরি করে রাখা, হ্যাঁ অ্যামাজন এফবিএ ভিএ, হ্যাঁ এটা ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওকে। আচ্ছা আসেন, মানে আমরা মূলত এই যে ওনার যে মনে করেন যে এই যে প্রোফাইলটা আছে উনি যে তৈরি করেছে, একটা সুন্দর একটা প্রোফাইল তৈরি করেছে, হ্যাঁ এখন অর্থাৎ একটা লোক যখনই ওনার প্রোফাইলে আসবে, প্রোফাইলে এসে সে দেখবে যে মানে হ্যাঁ এই লোকটা কি কি কাজ করে। আচ্ছা উন্নত বিশ্বে একটা জিনিস দেখবেন, একটা লোক মূলত আসলে যে কোনো একটা বিষয়ে পারদর্শী থাকে, অনেকগুলো বিষয়ে কিন্তু পারদর্শী থাকে না। যে কোনো লোকের মূলত আসলে কি বলে এটাকে, যে মানে যে কোনো একটা কাজ পারে। যদি আপনি কাউকে যদি অনেকগুলো কাজ করার মানে ইয়া দেন, অফার দেন যে আমি সব কাজ পারি, অনেক কাজ পারি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে মানে একটা লোক এসে মানে এই লোকটাকে দিয়া, আরে এই লোকটা তো অনেক কাজ পারে, তাহলে কি সেই লোকটা হয়তো অনেক অন্য কাউকে দিয়া কাজ করায়, মানে এই জিনিসটা বুঝে, কথা বুঝছেন। আর যদি আর একটা বিষয় হলো, যদি মনে করেন যে এরকম হয় যে মানে আপনি একটা কাজই মানে একটা কাজে সার্ভিস দিচ্ছেন, এই যে সুন্দর একটা ইয়া দেওয়া আছে আর কি, হ্যাঁ ছবি দেওয়া আছে, এই ছবিটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা এখন আসেন, আমরা মূলত আসলে এই এই যে আজকের যে মনে করেন যে সেশনটা আছে, যে আপনি মূলত আসলে যেই ফেসবুক প্রোফাইল থেকে আপনি ফাইবারের গিগ শেয়ার করবেন, ওই ফেসবুক প্রোফাইলটা আসলে কেমন হবে, দেখতে কেমন দেখা যাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে।
এটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ইমপ্রেশন আসতেছে কিন্তু ওনার ওয়ার্ডার আসতেছে না। আচ্ছা এই জিনিসটা কেন হচ্ছে না? ইমপ্রেশন একটু ভালো ক্লিক আসছে একটা, এটা তাহলে দেখা যায় যে এটাতে মনে করেন অনেকগুলা ইমপ্রেশন হয়েছে কিন্তু ক্লিক আসতেছে না, তাহলে বোঝা গেছে হয়তো মনে করেন ওনার ইমেজের সমস্যা অথবা ওনার মনে করেন টাইটেলের সমস্যা, দুইটা যে কোনো একটা হতে পারে। আচ্ছা এটা এটা সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। 197তে একটা ক্লিক, এখানে 107 একটা ক্লিক। আচ্ছা ওকে, আচ্ছা এখন আসেন আপনি মূলত আসলে এখানে ইয়ে দেন দেখি, রিকোয়েস্ট টু কোনো বায়ার রিকোয়েস্ট আসতেছে কিনা, প্রতিদিন 10টা বায়ার রিকোয়েস্ট আসে। ঠিক আছে একটা অফার অলরেডি পাঠাইছেন আপনি, আই ক্যান ডু, এতটুকু লিখলে হবে না, এতটুকু লিখলে হবে না মানে। আচ্ছা এই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখায় দিব, এখানে লিখতে হবে কি, এখানে লিখতে কি উনি আই এম লুকিং সামওয়ান টু হেল্পিং মি টু অ্যাড প্রোডাক্ট ফ্রম মাই মর্নিং অন ডিমান্ড পেইনফুল মাল্টিপল শপ লাইক অ্যামাজন ইটসি এবে ফেসবুক শপ ইনস্টাগ্রাম স্টোর। হ্যাঁ এই সব কিছু তো ওনার বাজেট হলো 30 দিনের মধ্যে উনি $100 দিবে। ঠিক আছে যাই হোক, আপনি আপনার প্রাইসটা এখানে আপনি দিয়েছেন। ঠিক আছে এখন আসেন যে আপনি যদি এতটুকু লিখে দেন, এতটুকু লেখার কারণে ওনাকে কিন্তু অনেকে মেসেজ দিয়েছে, আপনার মেসেজটা যদি মনে করেন অ্যাট্রাকটিভ না হয় তাহলে সেই ক্ষেত্রে মনে করেন যে আপনি কিন্তু ইয়ে পাবেন না, মানে আপনি কাজ পাবেন না। কাজ পাওয়ার জন্য মানে সিস্টেমটা কি মানে, জি হ্যাঁ বলেন, আমি কি বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবো বায়ার খুঁজে খুঁজে? হ্যাঁ 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 বায়ার রিকোয়েস্ট না পাঠালে কাজ পাবেন কিভাবে? কাজ পেয়ে যাবো ইনশাল্লাহ। আগে দুই দিন দুই দুই মহিলার সাথে কথা বলছি আমেরিকার, তারা তো মনে করেন সে এক টিচার, ও আরেকজন এক আরেকজন সে এক ডাক্তার, ওরা কাজ করতে চায়, কাজ পাবো না কেন? কত কনভারসেশন করলে ডাইরেক্টলি যে আপনি কথা বলতে পারেন তাহলে বা ম্যানেজ করা, কখনো 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 কথা বলার মূল তো আসলে চ্যাটিং করতে হবে। ঠিক আছে চ্যাটিং করতে হবে। আচ্ছা ওই নক করছে, ওই বলছে কথা বলতে চায় যে একটা, তাই তা আমার তখন তার আমি না করতে পারি না তারে। আচ্ছা কথা বলার যে সিস্টেমটা হবে সেটা হলো যে আপনার যে স্কাইপি আইডি আছে ওটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন, আপনার ইমেলটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে যখনই মনে করেন যে কেউ চাবে জাস্ট এই স্ক্রিনশটটা পাঠাবেন, কখনো লিখে পাঠাবেন না, লিখে পাঠালে আপনার ইয়ে হয়ে যাবে। আচ্ছা আরেকটা বিষয় হলো যে স্কাইপি মনে করেন স্কাইপির চিহ্ন থাকবে, সাথে মনে করেন যে আপনার ইয়া থাকবে, স্কাইপি লেখা থাকবে না, জিমেলের চিহ্ন থাকবে, জিমেলের চিহ্ন থাকবে আর হলে গেছে ইউজার নেমটা থাকবে, হোয়াটসঅ্যাপের চিহ্ন থাকবে আর ইউজার নেমটা থাকবে, মানে নাম্বার থাকবে আর কিছু না। আচ্ছা না আমি তো বাইরে মানে ফাইবারের বাইরে মানে অন্য বাইরে হলে সমস্যা না, ওখানে কথা বলেন, ওখানে রেগুলার কথা বলবেন, বিভিন্ন গ্রুপে কথা বলতে থাকবেন, যদি আপনি সময় দেন কাজ পেয়ে যাবেন, বাইরে থেকে কাজ পাবেন, মানে এই জাস্ট ফাইবার আপওয়ার্কে কোথাও আসতে হবে না। কথা বুঝছেন মানে এখানে মূলত আসলে আমরা এখন মানে যাদের মূলত আসলে দরকার, হ্যাঁ না ঠিক আছে ওকে আমি একটা ফাইবারে একটা মনে করেন আমার প্রোফাইল তৈরি করি এই জন্য আসা, অন্য কিছু না। কথা বুঝছেন, যখন নাকি মনে করেন যে আপনি কাজ পেয়ে যাবেন তখন আপনি মনে করেন যে ব্যস্ততার কারণে এখানে আসার সময়ই পাবেন না। ঠিক আছে আচ্ছা এখন আসেন, এখানে মূলত তিনটা অ্যাক্টিভ আছে, যাই হোক এটা শো হচ্ছে না। রাত্রে 12টার দিকে দেখবেন, সন্ধ্যা 6টার পরের থেকে দেখবেন, ভোর 3টা 4টার দিকে দেখবেন, এই সময় যদি দেখেন না এখানে মনে করেন যে রিকোয়েস্ট থাকবে আনলিমিটেড। আচ্ছা এই রিকোয়েস্টের উত্তর কিভাবে দিবেন, উত্তর দেওয়াটা আমরা মূলত আসলে একবার দেখিয়ে দিয়েছিলাম যে আপনারা মূলত আসলে পোস্ট করবেন, আপনি যে কাজটা করতে পারেন এই সেম কাজের একটা পোস্ট, আচ্ছা এই চলে আসলো না, এই পোস্ট এ রিকোয়েস্ট, দেখুন
right? I am looking a virtual assistant for my Amazon store who can list my product, write content and run PPC and grow my business behind me. ঠিক আছে, এটা লিখে দিলেন, লিখে দেওয়ার পরে দিয়া জাস্ট এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করলেন যে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এখান থেকে লিখে যে সেখান থেকে বাইরে এনে আমরা লাইভ দিয়ে একটা প্রজেক্ট করতে পারি না? এটা এটা সুন্দর একটা মানে প্রস্তাব, কিন্তু মূলত আসলে আমি চাচ্ছি যে প্রত্যেকে নিজেরটা নিজে করুক। ঠিক আছে, প্রত্যেকে নিজেরটা নিজে করুক, আমি জাস্ট দেখায় দিব কিভাবে করবেন, কথা বুঝছেন? এর পিছনে কারণ হলো যে মানে আমি যখন মানে কাজ হান করব, আমি ধরে নেন যে মনে করেন যে প্রমোশন দিলাম, মনে করেন যে আমি যে কয়টা কাজই পাই, হ্যাঁ আমি সামনে মূলত আসলে এই কাজগুলো মানে এইভাবে দিব সবাইকে, কিন্তু মূলত আসলে আমি দেখা গেলো যে মনে করেন যে কাজ যখন পাবো অনেকের মধ্যে কাড়াকাড়ি লাগবে। ঠিক আছে, স্যারে আমাকে কাজ দিল না, আরেকজনকে কাজ দিল, আরেকজনকে দিল না, আরেকজনকে দিল, এই যে বিষয়টা সবাইকে দেন, আমাকে দেওয়া লাগবে না, কিন্তু কাজটা এনে দেন। আচ্ছা, কাজ এমনি পেয়ে যাবেন, আমি আমি ইয়া করতেছি তো আরো কয়েকদিন একটু, আমাকে লাগবে না, আমি প্রথমে কথা বললাম আমাকে দেওয়া লাগবে না, সবাইকে দেন যারা অন্তত একবার না অসহায় একটা বিষয় খেয়াল করেন, মানে আপনি অন্য কোন রিলেটেড একটা পেজ ওপেন করেন, অন্য কোন রিলেটেড একটা পেজ ওপেন করেন, দেখেন মনে করেন যে আপনার কাছে কেউ একটা মেসেজ দেয় কিনা, কিন্তু আপনি যখন নাকি অ্যামাজন রিলেটেড কোন একটা পেজ ওপেন করবেন দেখবেন যে কোথাও না কোথাও থেকে আপনার কাছে মেসেজ চলে আসছে, মানে উইদাউট প্রমোশন। আচ্ছা, আর মূলত আসলে ফেসবুকে, ফেসবুক এমন একটা মানে মার্কেটিং প্ল্যাটফর্ম, মানে আমি মানে আমার সেই 2010 সাল থেকে আমার মূলত আসলে ফেসবুকে কাজ করার অভিজ্ঞতা, মানে এই পর্যন্ত ফেসবুককে আমি $1,00,000 দিয়েছি, এর কম হবে না ফেসবুককে, মানে আমার যে আমার ব্যক্তিগত আইডি, আমার ছোট ভাইয়ের আইডি, আরো কয়েকজনের আইডি আছে, সবগুলো আইডি দিয়ে আমি মূলত প্রমোশন চালিয়েছি, এই পর্যন্ত ফেসবুককে $1,00,000-এর বেশি আমি দিয়েছি, এর কম হবে না, এবং মানে ওই অনুযায়ী আমি মূলত আসলে রেভিনিউ নিয়েছি ফেসবুক থেকে। আপনি কত টাকা বোনাস পাইছেন ফেসবুক থেকে, মানে আপনাকে কত টাকা বোনাস দিয়েছে, তারা লোন দিতে চাইছে? আচ্ছা, লোনের যে বিষয়টা আছে, $900 আমি পেয়েছি, $750 আমি পেয়েছি, হ্যাঁ তারপর হলে $500 পেয়েছি, এটা হলে গেছে। এবং আরেকটা বিষয় হলো যে মানে আমি প্রমোশন চালিয়েছি, মাস শেষ হয়ে গেছে, এরপরে মনে করেন যে মানে বাংলাদেশের কার্ড দিয়ে মূলত আসলে $300-এর বেশি প্রমোশন দেওয়া যায় না, মানে $300-এর বেশি বিল পরিশোধ করা যায় না, একটা সমস্যা এটা বাংলাদেশ ব্যাংকের যে ইয়ে আছে, মানে বাংলাদেশ ব্যাংক থেকে রেস্ট্রিকশন দেওয়া আছে, কথা বুঝছেন? তখন মনে করেন যে ভেঙ্গে ভেঙ্গে মনে করেন যে ইয়া দেওয়া লাগছে আর কি বলে দেখে যে পেমেন্ট দেওয়া লাগছে, কথা বুঝছেন? তো এটা হলে গেছে ভিন্ন একটা বিষয়। তো এখন আমি যে বিষয়টা বলতে চাই যে ফেসবুক মূলত আসলে উইদাউট প্রমোশন, উইদাউট পেমেন্ট আমি মার্কেটিং করেছি আমার ফেসবুক আইডি থেকে, এমনও সময় গিয়েছে একেবারে শুরু পর্যায়ে, মানে এমনও সময় গিয়েছে যে মনে করেন যে আমি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করব, আমি ফেসবুকে পোস্ট করেছি, আমার কাছে মনে করেন যে কল চলে আসছে যে স্যার আমি প্রোডাক্টটা কিনতে চাই, ঠিক আছে আমি হোলসেলে প্রোডাক্টটা নিব, আপনার কাছ থেকে এই পরিমাণ নিব। এই জাস্ট কোভিড এর একেবারে শুরু পর্যায়ে, যখন নাকি মনে করেন যে আমি কাজটা মাত্র শিখতেছি এবং হলে গেছে করা শুরু করছি, ওই সময় মানে বাংলাদেশে সব ব্যাংক বন্ধ, কার্ডে ডলার লোড করার কোনো অপশন নাই,
ওই সময় মানে কারো কাছে গিয়ে মনে হচ্ছে ডলার নিব, মানে এরকম একটা পজিশন ছিল না, মানে কারো কাছে যাওয়াটা মানে ছোট ছিল, পুরো মানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। ওই সময় আমি কিভাবে মার্কেটিং করেছি, ওই সময় দেখা গেছে যে মনে করেন মানে ওই সময় একেবারে শুরু পর্যায়ে আমরা চিন্তা করলাম যে কি বিক্রি করা যায়। এই সময় এই কোভিড এর একেবারে শুরুতে জাস্ট আমাদের এখানে নারায়ণগঞ্জে মনে করেন যে মাস্কের ফ্যাক্টরি ছিল, ওখান থেকে মনে করেন যে মাস্ক রেডি করেছি, জাস্ট অ্যাড দিয়েছি, প্রতিদিন 50,000, 60,000, 1,00,000, 1.5 লাখ পর্যন্ত মাস্ক বিক্রি হয়েছে, মানে এরকম সময় গিয়েছে, কথা বুঝছেন? তো এই যে বিষয়টা আছে এটা হলে গেছে উইদাউট মানে পেইড মার্কেটিং। তো মেন হলো যে আপনি যদি টার্গেট করতে পারেন, গ্রুপ গুলাকে টার্গেট করতে পারেন, তাহলে কি আপনি ইজিলি কাজ পেয়ে যাবেন। তো আমি প্রোফাইলটা কিভাবে তৈরি করবেন এটা আমি দেখা দিচ্ছি, ওনার কিন্তু খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, যখন দেখবেন যে হলে গেছে একটা মানে এই গিগে প্রচুর ইমপ্রেশন আসতেছে কিন্তু মূলত আসলে ক্লিক করতেছে না, তখন কি আপনি চিন্তা করবেন যে কোথাও না কোথাও একটু ভুল আছে। হ্যাঁ, ওই জিনিসটা একটু পরিবর্তন করবেন। যেমন মনে করেন যে আপনি ইমেজটা পরিবর্তন করতে পারেন, ইমেজটা একটু চেঞ্জ করে দেখতে পারেন, ইমেজের নামটা একটু চেঞ্জ করে দেখতে পারেন, আপনার যে টাইটেলটা আছে টাইটেলের মধ্যে 30 ডেজ দিবেন, কিন্তু মনে করেন যে ওই আপনার হলে গিয়ে যে 1 দিন বা 3 দিনের যে ইয়াটা আছে কাজটা আছে সেটা দেখা যাবে। এই যে দেখেন এখানে প্রত্যেকটা লোক $400, $400, $400, $400 মানে সেই ইয়া দিয়ে রেখেছে। আমরা যে পোস্টটা করেছি এখানে ফাইবারই আমাদেরকে সাজেস্ট করতেছে ইনাদেরকে আপনি হায়ার করতে পারেন, ইনাদেরকে আপনি হায়ার করতে পারেন, খেয়াল করেছেন? $350, $300 অর্থাৎ নিচের দিকে গেলে আর একটু কমেও পেয়ে যাবেন। এখান থেকে দেখবেন যে হলে গেছে এই পোস্টটা যখনই পাবলিশ হবে কিছু লোক আপনাকে মেসেজ দেওয়া শুরু করবে, এই মেসেজ গুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি ভালো যে মেসেজ গুলো আছে ওগুলো আপনি রেখে দিবেন, ওগুলা রেখে এই যে দেখেন এখানে কি লিখে উনি কি লিখেছে দেখেন, দেখি এই দেখেন, হাই আই এম কারেন্টলি লুকিং ফর হেল্প, জাস্ট আই নিড টু সুইচ আউট ফটোশপ উইথ ভ্যালুয়েবল, আচ্ছা সিএসবি ফাইল, আচ্ছা উনি এইভাবে দিয়েছে, আচ্ছা উনি সেলার, আচ্ছা ইনি হয়তো কথাবার্তা বলেছে, আই ডু, আচ্ছা হাই আই ক্যান ডু ইট ম্যানুয়ালি উইথ 100 ফাইল, আচ্ছা ওকে, উনি ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছে, আচ্ছা থ্যাংক ইউ ফিনিশ দিস স্যার, আচ্ছা যাই হোক, মানে এটা হলে গিয়ে যে এইভাবে আপনি মূলত আসলে যখন কাজ করা শুরু করবেন তখন গিয়ে এখানে আপনি কিছু মেসেজ পেয়ে যাবেন। এই মেসেজগুলো আপনি মূলত আসলে কপি করে আপনার একটা শিটে রেখে দিবেন, শিটে রেখে দেওয়ার পরে দিয়ে প্রতিদিন রাত্র 12টা, রাত্র 3টা আর সন্ধ্যা 6টার পরে আপনি এই জায়গায় আসবেন আর সবসময় অনলাইনে থাকার চেষ্টা করবেন। সবসময় আমরা মূলত আসলে কিছু ইয়ে দিয়েছিলাম যে ইয়ার মাধ্যমে আপনি মূলত আসলে দেখতে পারবেন যে সেগুলা শো হচ্ছে না, এখন একটু পরে শো হবে, কারো যদি শো হয় আমাকে জানায়, মানে এই জায়গায় এসে শো হয় আমরা প্রয়োজনে মনে করেন যে মানে রিপ্লাই কিভাবে দিতে হয় এটা লাইভ দেখায় দিব। আচ্ছা তারপর আসেন হলে গেছে ওকে, আচ্ছা আমরা আজকে আপনাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে এটাকে কিভাবে আপনারা তৈরি করবেন এই জিনিসটা আমরা আজকে আপনাদেরকে দেখাই, তারপরে আমরা সামনে আলোচনা ইয়া করে ফেলবো, ঠিক আছে? ফেসবুক গ্রুপ, আচ্ছা সবাই দেখতে পাচ্ছে তো নাকি? হাউ টু অ্যাকোয়ার ক্লায়েন্ট উইথ ফেসবুক অর্গানিক আউটরিচ, অর্থাৎ উইদাউট পেইড মার্কেটিং আপনি কিভাবে অর্গানিক্যালি আপনি ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্ট করবেন, এটার যে টেকনিক গুলো আছে এগুলো আমরা আজকে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? আচ্ছা ফেসবুকে মূলত আসলে অ্যাপ্রোচ করার দুই ধরনের উপায় আছে, এক নম্বর হলে গেছে প্যাসিভ অ্যাপ্রোচ, আর একটা হলে গেছে অ্যাক্টিভ অ্যাপ্রোচ। আচ্ছা প্যাসিভ অ্যাপ্রোচ কি? প্যাসিভ অ্যাপ্রোচ হলো যে আপনি মূলত যদি আপনার যদি ইংলিশে ভালো দক্ষতা থাকে, হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো যে মানে পৃথিবীতে যে কোনো কাজ করতে গেলে শর্মায়া কোনো লাভ নেই, যদি শর্মান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক পিছনে পড়ে যাবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি মনে করেন যে শরম পাইতো, লজ্জা পাইতো, তাহলে সেই ক্ষেত্রে দেখা যেত যে মনে করেন যে উনি প্রধানমন্ত্রী হতে পারতো না। একটা লোক যদি মনে করেন যে মানে শরম পাইতো তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু মনে করেন যে বাংলাদেশের ডিসি এসপি কোনো কিছু হতে পারতো না। যদি মনে করেন যে আমাদের মানে বাংলাদেশের যে মানে এখন বর্তমানে ভালো বক্তা আছে মামুনুল হক সাহেব আছে, তারপর হলে গিয়ে এই যে আজহারি সাহেব আছে, ওনারা যদি শর্মাইতো তাহলে সেই ক্ষেত্রে ওনারা কিন্তু ভালো বক্তা হতে পারতো না। সেজন্য আপনি মূলত আসলে প্যাসিভ অ্যাপ্রোচটা কি,
আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাকে আপনি অ্যাজ লাইক অ্যামাজন করে ফেলবেন, মানে অ্যামাজনে যারা নাকি সেল করে, অ্যামাজনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে যারা নাকি কাজ করে তাদের প্রোফাইলটা যেমন আপনার প্রোফাইলটা তেমন থাকতে হবে। আপনি এখানে বিভিন্ন লিস্টিং নিয়ে আলোচনা করতে পারেন প্রতিদিন, অ্যামাজনের নতুন নতুন নিউজ আসলে এটা আপনি আপনার প্রোফাইলে প্রতিদিন মানে পাবলিশ করতে পারেন। এটা হলে গিয়ে যে আপনার কাজ থাকবে, হলে গিয়ে যে আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটাকে মানে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর হলে গিয়ে যে আপনি প্রতিদিন বিজনেস টিপস দিবেন। তারপর হলে গেছে আমরা যে মনে করেন যে হিলিয়াম টেনের ইয়া দিয়েছি, অ্যাক্সেস দিয়েছি, ওখান থেকে আপনি যে কাজটা করবেন হলে গেছে এক একদিন এক একটা প্রোডাক্ট নিয়ে আপনি রিসার্চ করবেন, এবং রিসার্চটা করে এই প্রোডাক্টের যে মানে স্ক্রিনশট আছে স্ক্রিনশট নেবেন, আর হলে গেছে উপরে লিখে দিবেন হলে গেছে দেখেন আমরা এই প্রোডাক্টটা সার্চ করেছি, এটা সার্চ ভলিউম এমন, এটা নিয়ে যদি কাজ করা তাহলে মাত্র এতগুলো প্রোডাক্ট কিভাবে করা লাগে, এর বেশি কিভাবে করা লাগে না। এই যে বিষয়গুলো আছে এগুলা রেগুলার মূলত আসলে কি বলে এটাকে পাবলিশ করা, আপনার ফেসবুক পেজেও পাবলিশ করা, আপনার ফেসবুক প্রোফাইলে পাবলিশ করা, এই প্রোফাইলের যে পোস্ট আছে এই পোস্টটাকে বিভিন্ন গ্রুপে পাবলিশ করা, ঠিক আছে? যে গ্রুপগুলা মানে যে পোস্টটা করবেন এই পোস্টটা যাতে করে মানুষের উপকারে আসে, অপকারে না আসে, ঠিক আছে? আর যদি মনে করেন যে আপনি সুন্দর করে ইংলিশে টকিং করতে পারেন, কথা বলতে পারেন, প্রয়োজনে মনে করেন যে প্রথমে একটা স্ক্রিপ্ট লিখবেন, এই স্ক্রিপ্টটা সামনে দিয়ে তারপর দিয়ে হলে গিয়ে ওই বিষয়ে আপনি কথা বলবেন, কথা বলে ওটাকে আপনি ফেসবুকে আপনি পাবলিশ করবেন ইংলিশে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কারণ আপনার টার্গেট মার্কেট কোথায়? ইউএসএ বা ইউকে বা উন্নত বিশ্ব, বাংলাদেশ না, ঠিক আছে? তো ওখানে আপনি ইংলিশে কথা বলেন, যে লোক মনে করেন যে আপনার বন্ধু আছে বাংলাদেশে সে যদি আপনার ফেসবুক প্রোফাইলে থাকেও সে আপনি ইংলিশে কথা বলতেছেন আপনাকে মানে অ্যাপ্রিসিয়েট দিবে, ঠিক আছে? এখন আসেন প্যাসিভ অ্যাপ্রোচ, প্রোফাইল অপটিমাইজেশন, হাউ টু ইউজ কন্টেন্ট টু এস্টাবলিশ অথরিটি, দি রাইট ওয়ে টু এঙ্গেজমেন্ট। আচ্ছা, তারপর হলে গেছে অ্যাক্টিভ অ্যাপ্রোচ, হলো আপনি বিভিন্ন গ্রুপে গিয়ে দেখবেন হলে গেছে লোকজন সমস্যাগুলো বলতেছে যে ভাই মানে আমার প্রোডাক্টটা র্যাঙ্ক হচ্ছে না, আমার আইডিটা সাসপেন্ড হয়ে গেছে, তারপর হলে গেছে আমি আসলে এই প্রোডাক্টটা কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাবো, ঠিক আছে? তারপর আসেন হলে গেছে আপনি মূলত আসলে নলেজ শেয়ার করবেন মানুষের কাছে আপনি। জি হ্যাঁ বলেন। আমি ওই যে একটা কথা বলছিলাম আইডি সাসপেন্ড, হ্যাঁ, এই আইপিটা একে আইপি বলা হয় নাকি পিআই বলা হয়? আইপি বলা হয় নাকি আইপি সাসপেন্ড কি আর অ্যাকাউন্ট সাসপেন্ড কি সেম? আচ্ছা, একটা হলে গিয়ে যে এটা মানে অ্যামাজনের আইপি সাসপেন্ড এরকম? জি জি জি। আচ্ছা, আইপি মিলে তো মূল হলে গিয়ে যে কেউ যদি ইউএস এর অ্যাকাউন্ট বাংলাদেশি আইপি দিয়ে ইউজ করে তাহলে সেই ক্ষেত্রে আপনার আইপি মানে আপনার অ্যামাজনের অ্যাকাউন্ট মানে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? সেই জন্য আমরা যে টেকনিকটা ইউজ করি, যখন হয়তো মনে করেন যে ওখানের একটা কি বলে এটাকে যে আইপি নিয়ে নেই, ঠিক আছে, যেটা নাকি মূলত আসলে যাতে করে মনে করেন যে আমাদের ওই আইডিটা সমস্যা মানে ওই আইডিটা বন্ধ না হয়, অথবা ওই প্রথমে মনে করেন যে একটা ভার্চুয়াল সার্ভার নিয়ে ওই সার্ভার থেকে প্রথমে ইয়া করে নেই, মানে আমাদের নিজেদেরকে আমরা মানে নতুন একটা আইডিকে আমার ছোট ভাই বা মনে করেন যে কোনো একটা লোকের একটা আইডিকে আমরা মূলত চাইল্ড অ্যাকাউন্ট বানায় নিই, চাইল্ড অ্যাকাউন্ট বানায়, কারণ আমার তো অলরেডি অ্যাকাউন্ট আছে। মানে এটা যদি ক্লায়েন্টের হয় তাহলে অন্য বিষয়, ক্লায়েন্টের হলে আপনি আপনার ইমেল দিবেন, সে আপনাকে মানে চাইল্ড অ্যাকাউন্টের রিকোয়েস্ট দিবে, রিকোয়েস্ট দিলে আপনি জাস্ট চাইল্ড অ্যাকাউন্টটা কমপ্লিট করে রাখবেন, ঠিক আছে? আর যদি কি বলে এটাকে যে আপনার নিজের আইডি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ছোট ভাইয়ের একটা আইডিকে মানে তার যেইভাবে নাম আছে ওই নামটাকে এবং তার একটা ইমেলকে আপনি চাইল্ড অ্যাকাউন্ট বানায় আপনি ওটা দিয়ে আপনি মানে আপনার যে অ্যাকাউন্ট আছে বাংলাদেশে বসে আপনি অপারেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আমাদের যে কাজটা আমি একটু ডিস্টার্ব করে ফেলছি মনে হয়, আমাদের যেন এফবিএ বা ড্রপশিপিং যে যাই করুক, এখন আমাদের অ্যাকাউন্ট করাটা কিভাবে সম্ভব? এই পেপাল বলেন এগুলা কোন কাজে? এটারও মানে আমরা একটা ক্লাস দিয়েছি। হ্যাঁ, আমার এই যে আমাদের যে মনে করেন যে এই যে ইয়াটা আছে কি বলে এটাকে যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে আপনি দেখবেন সেকেন্ড ক্লাস নামে একটা অপশন আছে, ওই ক্লাসের মধ্যে আপনি মূলত পেপাল কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, পিওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন, অ্যামাজনে কিভাবে ইউকে তে সেলার অ্যাকাউন্ট ওপেন করবেন, তারপর হলে গিয়ে যে আপনি মূলত অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা কিভাবে ওপেন করবেন অ্যামাজনের, এই বিষয়গুলো নিয়ে অলরেডি মানে আমাদের মানে ইয়াতে কি বলে এটাকে যে কমিশন মানে ইয়া ভিডিও দেওয়া আছে। তারপরও আপনাদেরকে নিয়েও মানে এই অ্যাফিলিয়েট নিয়ে পুরো একটা সেশন আমি রেডি করে রেখেছি, ওটা আমি দিয়ে দিব আর কি, ঠিক আছে? এখন আসেন আমরা মূলত যেমন এই যে প্যাসিভ অ্যাপ্রোচ, অ্যাক্টিভ অ্যাপ্রোচ, ঠিক আছে? অ্যাক্টিভ অ্যাপ্রোচ কি, একটা লোক সমস্যা বলেছে, আপনি ডাইরেক্ট তাকে মেসেজ দিয়ে দিলেন যে ভাই আপনার এই সমস্যাটা এইভাবে সমাধান করা যায়, ঠিক আছে? আর কখনো মানে কোনো কাউকে আপনি এটা বলবেন না যে কাম অন ইনবক্স, মানে কাম অন ইনবক্স, প্লিজ ডিএম মি,
মানে এগুলা বলার দরকার নাই, আপনি ডাইরেক্ট ওখানেই ডিসকাস করবেন, কোনো সমস্যা নেই। ওখানে ডিসকাস করার পরে লোকজন যদি দেখে যে না ওকে আছে, দেন মনে করেন সে আপনাকে ইনবক্সে আনবে। তার যদি মনে করেন যে প্রাইভেসি দরকার হয়, সেও আপনাকে ইনবক্সে নিয়ে আসবে। আর আপনি মূলত আসলে কখনো কাউকে মানে জ্ঞান দিলে জ্ঞান কমে না, মানে কখনো কাউকে যদি আপনার নলেজ শেয়ার করেন, নলেজটা কিন্তু কমবে না, বাড়বে। ঠিক আছে, এখন আসেন তাহলে এই দুই ভাবে আপনি মূলত আসলে অ্যাপ্রোচ করবেন। আচ্ছা, হোয়াট ইজ প্যাসিভ অ্যাপ্রোচ? দি প্রসেস টু বিল্ডিং ইউর অথরিটি অ্যান্ড অ্যাট্রাকটিভ ক্লায়েন্ট টু ইউর প্রোফাইল ইউজিং ইউর কন্টেন্ট, দিস ইজ অলসো কল পজিশনিং। ঠিক আছে, আচ্ছা, এখানে মূলত আসলে আপনি যে কাজটা করবেন, আপনার যে ব্র্যান্ড আছে মানে অ্যামাজন, অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই দুইটা জিনিসকে আপনি মূলত আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলের মধ্যে হাইলাইট করবেন, এখানে পোস্ট করবেন, রেগুলার পোস্ট করতে থাকবেন, অ্যামাজন নিয়েই পোস্ট করবেন। অ্যামাজনের নতুন নতুন তথ্য আসলে এটাকে পোস্ট করবেন, তারপর হলে নতুন একটা ইয়ে পেয়েছেন এটাকে আপনি পোস্ট করবেন। এটা যখন নাকি আপনি রেগুলার পোস্ট করেন, তারপর আরেকটা বিষয় হলো যে অ্যামাজনের জন্য মনে করেন প্রোডাক্ট কিভাবে হান্ড করতে হয়, প্রোডাক্টের এসএম কিভাবে বের করতে হয়, এটা আপনি মনে করেন যে পোস্ট করলেন। বিভিন্ন জিনিস আপনি পোস্ট করবেন, নতুন নতুন মনে করেন যে যেখানে যাই পান না কেন ওটাকে আপনি একটু মডিফাই করে আপনি আপনার প্রোফাইলে পোস্ট করতে থাকবেন। তাহলে সেক্ষেত্রে একটা লোক যখনই মনে করেন যে আপনাকে মেসেজ দিবে, সে আপনার প্রোফাইলটা ঘাঁটবে। আপনি যদি কোথাও কোনো একটা পোস্ট করেন, সে আপনার প্রোফাইলটা ঘাঁটবে। আপনার প্রোফাইলের মধ্যে যদি মনে করেন যে মানে কৌতুক থাকে, বা মনে করেন যে আপনার বিভিন্ন মুভির মনে করেন যে লিঙ্ক থাকে, অথবা ধরে নেন যে মনে করেন অন্য কিছু থাকে, তাহলে সে কিন্তু আপনাকে কাজ দিবে না। আপনাকে কাজ দেওয়ার জন্য সে এখন গিয়ে যে ফাইবারে তো সে আপনাকে পেয়েছে, ওকে, আপনাকে সে ফেসবুকের মাধ্যমে ফাইবারে পেয়েছে, ওকে। এখন তাহলে সেক্ষেত্রে আপনাকে সে কাজ দেওয়ার আগে দিয়া দেখবে যে হলে গিয়ে যে আপনার প্রোফাইলটা কত পুরানো, এক নম্বর, আপনার প্রোফাইলের মধ্যে আপনার ছবিটা কেমন, সেকেন্ড হলে গিয়ে যে আপনি মূলত আপনার ব্যানারের মধ্যে কি দিয়েছেন, এই জিনিসগুলো সে ফলো করবে। আপনার পোস্ট কি রিলেটেড এগুলা সে ফলো করবে। এগুলো যখন নাকি দেখবে যে ওকে আছে, দেন সে আপনাকে অ্যাপ্রোচ করবে যে ভাই আমার কাজটা তুমি করো, আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মূলত আসলে রেগুলার মানে এই রিলেটেড পোস্ট করা শুরু করবেন। আপনার যে প্রোফাইলটা আছে এটা মূলত অ্যাজ লাইক একটা ওয়েবসাইট, অ্যাজ লাইক একটা ওয়েবসাইট। এখানে আপনি একটা কন্টেন্ট লিখবেন, একটা ছবি বানাবেন, প্লাস হলে গিয়ে একটা ভিডিও বানাবেন, এবং এগুলা রেগুলার পোস্ট করতে থাকবেন। ঠিক আছে, তারপর আসেন হলে গিয়ে যে কাজটা করতে হবে, ডিসেন্ট প্রোফাইল পিকচার। আপনার প্রোফাইল পিকচারটা অনেক সুন্দর হতে হবে, ভালো হতে হবে। ঠিক আছে, এক ক্লিয়ার অফার, সুন্দর একটা অফার থাকতে হবে, কভার ফটো উইথ ইওর অফার। আপনার কভার ফটোর মধ্যে মূলত আপনি যে যে কাজটা করতে পারবেন এটা আপনি লিখে দিবেন, যে কাজটা করবেন, ভ্যালুয়েবল কন্টেন্ট। ঠিক আছে, সুন্দর একটা কন্টেন্ট দেওয়া, রেগুলার কন্টেন্ট দেওয়া, লং ফর্ম পোস্ট। আচ্ছা, কেস স্টাডি অ্যান্ড ক্লায়েন্ট উইন। আচ্ছা, কেস স্টাডি করা মিনস হলে গেছে আপনি মূলত অ্যামাজনে চলে যাবেন, অ্যামাজনে যাওয়ার পরে দিয়া বিভিন্ন লিস্টিং, সে ধরে নেন যে মনে করেন যে আজকে যে টপ যেই লিস্টিং গুলো আছে, আজকে মানে টপ ডিল, টুডেজ ডিল, এই ডিল থেকে আপনি বের করে করে এক একটা লিস্টিং বের করবেন, এবং বের করে তার লিস্টিংটা আপনি পর্যালোচনা করবেন। এই লোকটা এই যে লিস্টিংটা করেছে, তার এই যে ডিসক্রিপশনটা এমন দিয়েছে, সে যে ইয়াটা দিয়েছে কি বলে এটাকে, যে ভিডিওটা দিয়েছে, ভিডিওটা সুন্দর হয়েছে, সে যে ছবিটা দিয়েছে ছবিটা অনেক সুন্দর হয়েছে, তারপর হলে গিয়ে যেটা যে টাইটেলটা এটা সুন্দর হয়েছে, কিন্তু সে যদি এটাকে একটু এইভাবে ইম্প্রুভমেন্ট করতে পারে তাহলে কি আরো ভালো হবে, তার সেল আরো বেড়ে যাবে, এবং হোয়াট এভার তার সেল কিন্তু অনেক ভালো আসতেছে। এইভাবে যদি আপনি কেস স্টাডি করতে থাকেন আপনার প্রোফাইলের মধ্যে, এটা ফেসবুক পেজও হতে পারে, আপনার ফেসবুক প্রোফাইলও হতে পারে, অর্থাৎ আপনি মূলত যে এই আপনার ফাইবারের গিগটা যেই প্রোফাইল থেকে শেয়ার করবেন ওই প্রোফাইলে এই জিনিসগুলো থাকবে, কেস স্টাডি থাকবে। ঠিক আছে, এনগেজমেন্ট পোস্ট অর কল টু অ্যাকশন পোস্ট। এই ভাই একটা কোশ্চেন করব ভাই। হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে মানে আমাদের কি সেই লেভেলের এখনো যোগ্যতা বা দক্ষতা হয়েছে যে আমরা কেস স্টাডি বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে পারি এরকম? আচ্ছা, ওকে, আপনি যতটুক মনে করেন যে আপনার নলেজের মধ্যে আসছে যতটুক, ঠিক আছে, যে এই যে উনি যে ছবিটা দিয়েছে ছবিটা যদি 3D হতো একটু ভালো হতো, ঠিক আছে, উনি যে টাইটেলটা দিয়েছে টাইটেলের মধ্যে মূলত আসলে এখানে মাত্র 3টা কিওয়ার্ড আছে, 2টা কিওয়ার্ড আছে, 1টা কিওয়ার্ড আছে, বা লং টেল কিওয়ার্ড 1টা, শর্ট টেল কিওয়ার্ড 1টা, এই কিওয়ার্ড 1টা, অর্থাৎ এই যে আলোচনাটা আছে এই আলোচনাটা করা, ঠিক আছে। তারপর আসেন হলে গিয়ে উনি যে ডিসক্রিপশন দিয়েছে, ডিসক্রিপশনের মধ্যে আমি দেখলাম যে এখানে টোটাল 20টা কিওয়ার্ড আছে, 25টা কিওয়ার্ড আছে, বা 10টা কিওয়ার্ড আছে, এবং শর্ট টেল কিওয়ার্ড এই কয়টা, লং টেল কিওয়ার্ড এই কয়টা, এই এগুলো মূলত আসলে
আলোচনা করা, ঠিক আছে? এটা হলে গেছে কেস স্টাডি, এবং উনি মূলত আসলে ওনার যে সেল বাড়তেছে এখন বর্তমানে বা ওনার যে রিভিউ আছে, ঠিক আছে, ওকে ব্যাড রিভিউ গুলা মনে করেন যে ওখানে আলোচনা করে যে ইনার যে প্রোডাক্টের কোয়ালিটি আছে এটা যদি উনি বাড়াতে চায় তাহলে সেই ক্ষেত্রে এই ক্লায়েন্ট এই কথাটা বলেছে, তাহলে ওনার প্রোডাক্টের মধ্যে এই সমস্যাটা সমাধান করতে হবে, ওনার প্রোডাক্টের মধ্যে এই সমস্যার সমাধান করতে হবে, এই কথাগুলো এগুলা মনে করেন যে প্রত্যেকটা লোক পারবে, শুধু মনে করেন যে জি হ্যাঁ বলেন পারলাম, কিন্তু আমরা কি যে কোনো একটা প্রোডাক্ট এনে ওর কিওয়ার্ড গুলা ওর মানে যে কোনো নতুন কোর্সে যারা তাদেরটাই তো নেওয়া উচিত নাকি? নতুন, হ্যাঁ নতুন নতুন লিস্টিং যেগুলো আছে যেগুলো, তাহলে যদি উনার নজরেও পড়ে তাহলে উনিও তো আমাদেরকে মনে করেন মনে করতে পারে যে উনি ভুল ধরাই দেয়, মানে তো উনার বিজনেস ইনক্রিজ ডেভেলপের একটা ওয়ে উনাকে করে দেয়। আপনি ওনার জন্য করতেছেন না, আপনি মূলত আপনি যে ফেসবুক গ্রুপে পোস্ট করতেছেন, পোস্ট করার কারণে লোকজন যে মনে করেন আপনার প্রোফাইলটা ভিজিট করতে আসবে, ভিজিট করতে আসলে যাতে করে দেখে যে আপনি মূলত আসলে এই কাজগুলো করেছেন, আমার কথা কি বুঝতে পারছেন? একেবারে নতুন, তাহলে ওই সেই প্রোডাক্টটার কি লিংক ওখানে দিয়ে দিলে ভালো হবে যে তোমরা আসলে দেখতে পারে? কোনো সমস্যা নেই, দিবেন, এটা তো কোনো সমস্যা না। আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আপনি যদি কারো কি বলে এটাকে যে মানে প্রোডাক্টের লিংক শেয়ার করেন, কোনো কোনো প্রবলেম নাই এতে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন সিস্টেমটা কি হবে, মানে অফারটা কি হবে, মানে কখনো কাউকে যখন নাকি আপনি অফার করবেন, অফারের মনে করেন যে তিনটা ভাগ আছে, এখন এগে যে ক্লিয়ার অফার, ইয়োর টার্গেট মার্কেট, মানে আপনার টার্গেট মার্কেট যেটা আছে সেটা আপনি প্রথমে লিখবেন, তারপর হলে গিয়ে রেজাল্ট, তারপর হলে গিয়ে টাইম ফ্রেম, ঠিক আছে? যে বিষয়টা কিরকম হবে, আই হেল্প অ্যামাজন সেলার টু অ্যাচিভ 10K অথবা মনে করেন যে এই পরিমাণ সেল উইদিন 25 ডেজ। আচ্ছা, আই উইল হেল্প অ্যামাজন সেলার অ্যাচিভ নাম্বার 1 পেজ উইদিন 25 ডেজ। খেয়াল করেছেন? অর্থাৎ মানে যখনই মনে করেন যে কাউকে আপনি অ্যাপ্রোচ করবেন, অর্থাৎ কাউকে আপনি যখন অফার পাঠাবেন, অফার পাঠানোর সিস্টেমটা কি হবে, আই হেল্প এনি অ্যামাজন সেলার টু অ্যাচিভ নাম্বার 1 পেজ উইদেন 25 ডেজ। 25 দিনের মধ্যে আমি যে কোনো লোককে, যে কোনো অ্যামাজন সেলারকে আমি একেবারে প্রথম পেজে নিয়ে আসতে পারবো। আপনি একটা কিওয়ার্ড দিয়ে প্রথম পেজে আনতে পারবেন 8 দিনে, দুইটা কিওয়ার্ড দিয়ে প্রথম পেজে আনতে পারবেন হলে গিয়ে 16 দিনে, তিনটা কিওয়ার্ড দিয়ে আপনি 24-25 দিনের মধ্যে একটা লোককে আপনি প্রথম পেজে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ তিনটা কিওয়ার্ড দিয়ে যখন নাকি একটা লোক প্রথম পেজে আসবে তার সেল কিন্তু এমনিই বাড়বে। আচ্ছা এখন আসেন সিস্টেমটা কি, এখানে মূলত আসলে কিছু এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, আই হেল্প অ্যামাজন সেলার র্যাঙ্ক অন পেজ 1 উইদিন 25 ডেজ, ঠিক আছে? এই যে একটা অ্যাপ্রোচমেন্ট, আপনি যদি শপিফাই সেলার হয়ে থাকেন, ঠিক আছে, শপিফাই, আই হেল্প ই কমার্স স্টোর অ্যাচিভ 5x রোস উইদিন 30 ডেজ। আমি যে কোনো ই কমার্স স্টোরকে মানে 30 দিনের মধ্যে প্রথম পেজে নিয়ে আসতে পারবো। আচ্ছা মানে এই 30 দিনের মধ্যে প্রথম পেজে নিয়ে আসতে পারবো, আপনি মূলত আসলে এই জিনিসটা যখন নাকি বলবেন তখন একটা লোক বলবে যে ঠিক আছে ওকে কিভাবে নিয়ে আসতে পারবা তুমি, ফ্রি অফ কস্ট কিভাবে নিয়ে আসতে পারবা, ঠিক আছে? তখন কি না না, এখানে বিষয় হলো যে এটারও মনে করেন একটা উত্তর আছে, আপনি মূলত আসলে ক্যাম্পেইন চালানোর জন্য তাকে বলবেন না, তাকে বলবেন যে ঠিক আছে ওকে আপনি আপনার যে ছবিটা আছে ছবিটাকে একটু ঠিক করেন, আপনার যে টাইটেলটা আছে টাইটেলটাকে এইভাবে একটু দেন। এই যে বিষয়গুলো আছে এগুলো মূলত আসলে বলা, বললে দেখবেন যে আচ্ছা ঠিক আছে ওকে আমাকে আর একটু সহযোগিতা করো, আমাকে এই বিষয়ে একটু সহযোগিতা করো। আচ্ছা, আই হেল্প কোচেস গেট 5-7 ক্লায়েন্ট এভরি উইক। এই যে এই এই অর্থাৎ এক সেন্টেন্সের মধ্যে একটা লোককে অ্যাপ্রোচ করে ফেলা। দেখেন আমরা এখানে ও মানে যেমন কিছুক্ষণ আগে আমাদের ফোরকান ভাই উনি মূলত আসলে একটা লোককে মেসেজ দিয়েছে কি আই ক্যান ডু, আই ক্যান ডু, আমি করতে পারবো, ঠিক আছে? এখন যদি মনে করেন ওনার মেসেজটা এরকম হতো, আই হেল্প অ্যামাজন সেলার র্যাঙ্ক অন পেজ 1 উইদিন 25 ডেজ। আচ্ছা উনি যেই জিনিসটা চেয়েছে তো এখানে মনে করেন যে সেম জিনিসটা থাকবে, আই হেল্প ওনার মনে করেন যে উনি যে জিনিসটা চাচ্ছে অর্থাৎ ওনার যে রিকোয়ারমেন্টটা আছে এই রিকোয়ারমেন্টটা উনি এখানে লিখলেন যে আই হেল্প, ওখানে ওনার ইয়ে ছিল হলে গিয়ে যে ওনার প্রোডাক্টগুলো বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে দেওয়া, এই কাজটা মেবি ওনার ছিল। হ্যাঁ, তো আই হেল্প এনি আই হেল্প টু আপলোড অল প্রোডাক্ট ইন অ্যামাজন ইটসে ইবে অ্যান্ড শপিফাই অ্যান্ড ফেসবুক স্টোর
within 25 days ঠিক আছে within 8 days within 8 days অর্থাৎ এই জিনিসটা অর্থাৎ এক লাইনের মধ্যে সম্পূর্ণ করা আচ্ছা আরেকটা বিষয় হলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু মানে লেখার মধ্যে থাকে অর্থাৎ প্রত্যেকটা জিনিস যে আপনি রিপ্লাই দিবেন ওনার যে লেখা আছে লেখা থেকে নিয়ে আপনি জাস্ট এই জিনিসটাকে একটু ফলো করবেন আই হেল্প তারপর হলো গিয়ে যে রেজাল্টটা দিবেন এবং হলো গিয়ে টাইম ফ্রেম এই তিনটা জিনিস আপনি মূলত যখন নাকি একটা লোককে অ্যাপ্রোচ করবেন অ্যাপ্রোচ করার সময় এই তিনটা জিনিস আপনি ফলো করবেন তাহলে গিয়ে সেই ক্ষেত্রে একটা লোক এই অল্প লেখার মধ্যে সে কনভিন্স হয়ে যাবে এবং সে দ্রুত আপনাকে কাজ দিয়ে দিবে আই হেল্প এনি স্টুডেন্ট জব হোল্ডার গেট এক্সট্রা ইনকাম 20K উইদিন 60 ডেজ যে কোনো একজন জব হোল্ডার স্টুডেন্ট তাকে আমি এক্সট্রা ইনকামের অপরচুনিটি দিতে পারবো 30 ডেজের মধ্যে 60 ডেজের মধ্যে এই যে বিষয়টা আছে এখানে দেখেন আমি যে জিনিসটা লিখেছিলাম আচ্ছা এটা হলে গিয়ে যে অ্যাপ্রোচ যে করবেন একটা লোককে এইভাবে অ্যাপ্রোচ করবেন আচ্ছা তারপর আসেন হলে গিয়ে যে আপনার যে প্রোফাইলটা আছে আপনার যে প্রোফাইল এই প্রোফাইলের মধ্যে কিছুক্ষণ আগে আমরা শেখ মোহাম্মদ ফোরকান সাহেব ওনার যে প্রোফাইলটা ছিল ওনার প্রোফাইলের মধ্যে ইন্ট্রোতে দেওয়া ছিল একটা বিষয় লেখা ছিল যে উনি মূলত আসলে ওয়েবসাইট ডিজাইনও পারে উনি গ্রাফিক ডিজাইনও পারে অনেকগুলো কাজ পারে ঠিক আছে আপনার মূলত যে কোনো একটা জিনিসকে মানে টার্গেট করতে হবে যে আপনি এই কাজটা করতে পারি একটা নিস মানে অনেকগুলো কাজ যদি মনে করেন যে আপনি মানে ইয়া দেন অফার করেন তখন সে বলবে যে এই লোকটা থার্ড পার্টি মানে এমনও অনেকে চিন্তা করে থার্ড পার্টি তার মনে হয় অনেক বড় গ্রুপ আছে সে গ্রুপকে দিয়ে কাজ করাবে সে নিজে একটা লোক এতগুলো কাজ করে এটা মনে করেন যে ফরেনাররা বিশ্বাস করে না ঠিক আছে আপনি এতগুলো কাজ দিস ইজ নট পসিবল ঠিক আছে আচ্ছা হেল্পিং ফ্রিল্যান্সার এন্টারপ্রেনার গ্রো এ সলো এজেন্সি টু 10K এ মান্থ ওয়ার্কিং নো মোর দেন 4 আওয়ার এ ডে ইউর ওয়েবসাইট ইফ হ্যাড আচ্ছা এখানে হলে গেছে আপনি আপনার যে ইন্ট্রো আছে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলের ইন্ট্রোর মধ্যে এই জিনিসটা লেখা থাকবে অর্থাৎ এই রিলেটেড লেখা এটাকে আপনি যে কোনো ভাবে ঘুরায় ফেরায় যে কোনো উপায় হোক সুন্দর করে আপনি লিখবেন একেবারে সেম লেখা থাকতে হবে তা দরকার নেই একটু সুন্দর করে গোছা এই জিনিসটা থাকবে যে আমি যে কোনো ফ্রিলান্সার যে কোনো এন্টারপ্রেনারকে মানে একটা সোলো এজেন্সি তৈরি করতে সহযোগিতা করি যাতে সে প্রতি মাসে মিনিমাম $10,000 ইনকাম করতে পারে আর হলে গিয়ে তার যাতে করে 4 ঘন্টার বেশি সময় না দেওয়া লাগে ম্যাক্সিমাম 4 ঘন্টা সময় দিবে এতে সে $10,000 ইনকাম করতে পারবে মানে এই জিনিসটা আপনি যেহেতু আপনি ইউএস এর লোকদেরকে ইয়া করতেছেন টার্গেট করতেছেন এখানে 10K এটা হলে গিয়ে যে ডলার বোঝাচ্ছে এটা টাকা বোঝাচ্ছে না ঠিক আছে বাংলাদেশি লোক যখন নাকি দেখবে সে চিন্তা করবে 10K হয়তো 10,000 টাকা কিন্তু ইউএস এর লোক যখন দেখবে তখন দেখবে যে না এটা হলে গিয়ে যে ডলার ঠিক আছে জাস্ট মানে এইভাবে আপনার যে প্রোফাইলটা আছে এখানে যে ইন্ট্রো আছে ইন্ট্রোটাকে আপনি দিবেন তারপর আসেন হলে গিয়ে আপনার যে কভার ফটোটা আছে কভার ফটোটা এরকম হবে কভার ফটোটা যাতে করে একটা লোক দেখে সাথে সাথে অ্যাপ্রোচ হয়ে যায় যে মানে এই লোকটা মানে সুন্দর একটা কভার ফটো দিয়েছে ঠিক আছে আই হেল্প বিজনেস ওনার এন্ড স্টার্টআপ টু জেনারেট মাল্টিপল রেভিনিউ স্ট্রিম অনলাইন ক্লিক হিয়ার আচ্ছা ক্লিক হিয়ার অথবা ইনবক্স মি অথবা মানে এখানে এই জিনিসটা থাকতে পারে যদি আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিংকটা থাকবে ঠিক আছে আচ্ছা কেস স্টাডি টেক এ সাকসেসফুল লিস্টিং আচ্ছা সো দেয়ার ইভিসি কনটেন্ট টেক অ্যাবাউট দ্যাট ক্লায়েন্ট ডাজ হ্যাভ ফর দেম ডাইরেক্টলি এ সেলস স্ক্রিনশট অর হ্যাপি ক্লায়েন্ট ফেসিং আচ্ছা আচ্ছা এখানে যে বিষয়টা মানে আমরা ইয়ে করেছি কেস স্টাডি কিভাবে করবেন কেস স্টাডি সম্বন্ধে আমরা তো কিছুক্ষণ আগে বললাম হ্যাঁ যে কেস স্টাডিটা করার সিস্টেমটা কি আপনি মূলত আসলে একটা লিস্টিং উঠাবেন লিস্টিং উঠায় এই লিস্টিং নিয়ে আপনি আলোচনা করবেন বিভিন্ন জিনিস যে এটার যে ছবিটা আছে ছবিটা এই কয়টা দিয়েছে উনি ভিডিওটা দেয় না ভিডিও যদি দিত তাহলে সেই ক্ষেত্রে অনেক ভালো হতো তারপর হলে গিয়ে যে মানে ওনার আসলে খুব ভালো সেল হয় এই যে রিভিউটা অনেক ভালো কিন্তু রিভিউটা যদি একটু ভালো করতে চায় তাহলে সেই ক্ষেত্রে ওনার এই জিনিস এই প্রবলেমটা সলভ করতে হবে বা এই প্রবলেমটা সলভ করতে হবে এই যে এই বিষয়গুলো আছে আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটাকে এরকম ভাবে আপনি তৈরি করে নেবেন এরকম ভাবে যখন নাকি তৈরি করে নিতে পারবেন তখন গিয়ে ইজিলি মূলত আসলে আপনি কি বলে এটাকে যে ক্লায়েন্ট পেয়ে যাবেন যখনই কাউকে পোস্ট করবেন পোস্ট করলে সে যখনই আপনার প্রোফাইলে আসবে দেখার জন্য তখন গিয়ে দেখবেন যে না মানে সে আপনাকে মেসেজ দিচ্ছে আচ্ছা লং ফর্ম পোস্ট দ্যাট সলভ এ প্রবলেম অর গিভ ইনফরমেশন অ্যাবাউট ইউর টার্গেট মার্কেট বিজনেস আচ্ছা 5 ওয়ে টু র্যাঙ্ক বেটার অন অ্যামাজন ঠিক আছে পোস্ট ভ্যালুয়েবল কন্টেন্ট লং ফর্ম পোস্ট আচ্ছা এই 5 ওয়ে টু র্যাঙ্ক বেটার অন অ্যামাজন 5টা ওয়ে আছে যেই ওয়ের মাধ্যমে অ্যামাজনে একেবারে মানে বেটার র্যাঙ্ক করা যায় 3 ওয়ে টু ইনক্রিজ ইউর পিপিসি রাইট ওয়ে টু ডুইং অ্যামাজন পোস্ট ঠিক আছে
এই যে এই রিলেটেড যদি আপনি পোস্ট করেন রেগুলার, হ্যাঁ একদিন দুই দিন পর পর রেগুলার যদি পোস্ট করতে থাকেন, যারা যারা মূলত আসলে আপনার ফেসবুক পেজের সাথে এঙ্গেজ থাকে তারা এই পেজের মধ্যে রিয়েক্ট করবে, তারা মেসেজ দিবে, তারা আপনাকে রিপ্লাই দিবে। এগুলো মূলত আসলে টেকনিক বা ট্রিক। আপনার যে প্রোফাইলটা আছে এটাকে আপনি এখন আমি এখন দেখাবো যেটা হলে যে আপনি কিভাবে আপনার যে ইয়াটা আছে কভার ফটো আছে এটাকে আপনি কিভাবে তৈরি করবেন এই জিনিসটা আমি আজকে দেখায় দেখাচ্ছি, তারপরে যে আমরা সামনে আলোচনা করব। আচ্ছা এই যে দেখেন এখানে হলে গেছে, আমরা ক্যানভাতে চলে গেলাম। আচ্ছা ডিজাইনটা আপনি মূলত আসলে আপনার যে প্রোফাইলটা আছে ফেসবুক প্রোফাইল কভার ফটো সাইজ 820x312, ঠিক আছে এই যে এখানে দেওয়া আছে 820x312। এই যে এটা চলে আসছে, ঠিক আছে এখন আসেন আমরা মূলত আসলে ছবি বা হোয়াট এভার যে মানে যেটা আমরা করতে চাই এটা আসলে কোথায় থেকে বা কিভাবে আমরা নিব এই জিনিসটা একটু দেখায় দিই। ধরে নেন আমরা এখানে এটা নিয়ে নিলাম, ঠিক আছে এটা নেওয়ার পরে দিয়ে মানে এই এই ইমেজটা আমরা নিলাম যে এই ইমেজটা আমরা তৈরি করব। এখন আসেন আপনাদের ছবিটা আছে আপনার নিজের ব্যক্তিগত ছবি সেটা আপনি এখানে ইয়ে করে ফেললেন। হ্যাঁ ok
করতে, মানে এরকম সুন্দরভাবে ছবি দিতে পারেন যে ছবিটা মূলত আসলে ইঙ্গিত করবে যে আপনি ইয়া করতেছেন। আচ্ছা, এই জায়গায় আপনার লেখা থাকবে হলে গেছে এখান থেকে আপনি যে ইয়াটা আছে লেখাগুলো আছে এগুলো একটু পরিবর্তন করতে পারেন। তারপরে এটা কালার চেঞ্জ করতে পারেন চাইলে। হ্যাঁ, হোয়াটএভার যেটা দরকার হয় এখান থেকে। হ্যাঁ দিলেন, এই জায়গায় আপনি আপনার ইমেল প্লাস লেগে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দিয়ে দিলেন। যখন নাকি এই প্রোফাইলটা মানে এই ইয়াটা আপনি যখন নাকি ইয়া করবেন আপনার যে পাওয়ার ফটো আছে পাওয়ার ফটোতে লাগাবেন, এই জায়গাটা মূলত আসলে বন্ধ থাকবে। মানে এই জায়গায় মূলত আপনার যে মানে ছবি আছে এই ছবিটা চলে আসবে। ছবিটা চলে আসার কারণে মানে এই সাইড আর এই সাইড মানে লেখা থাকবে বা এই সাইডে ছবি থাকবে এবং এই সাইডে লেখা থাকবে, এই এই জায়গাটা মূলত আসলে খালি রাখবেন যাতে করে আপনার যে পাওয়ার ফটোটা আছে সেটা যাতে করে স্পষ্ট দেখা যায়। ঠিক আছে, এখানে আপনি সে ধরে নেন যে ইনবক্স নেই, মানে আপনি আপনার যে ইউজার নেমটা আছে ফেসবুকের সেটা আপনি দিয়ে দিলেন। ঠিক আছে, এইভাবে এফবি এখানে জাস্ট আপনার ই হোয়াটসঅ্যাপ বা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন। অর্থাৎ এই এইভাবে মূলত আসলে আপনি আপনার যে প্রোফাইলটা আছে সেটাকে আপনি গ্রো করে ফেলবেন। ঠিক আছে, মানে সাজিয়ে রাখবেন, সাজিয়ে রেখে মানে প্রোফাইলের মধ্যে এটা থাকবে, আপনার এখানে ছবি থাকবে, ছবি এখান থেকে মনে করেন অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ছবি আছে, যে কোনো ছবি আপনি চাইলে ইয়ে করতে পারবেন। আর হলে যে কিন্তু নিজের ছবি থাকলে সবচেয়ে বেশ নিজের ছবিটা দিয়ে রাখাই ভালো, এবং ওখানে যদি ভিডিও দিয়ে রাখেন আরো ভালো। তাহলে দেখেন এটা একটা ইয়া আছে, এখান থেকে মূলত আসলে ফর্মাল যে ইয়াগুলো আছে ফর্মাল, এটা আছে ফর্মাল, তারপরে এটা এটাও ফর্মাল, এটাও ফর্মাল, এখান থেকে এগুলা দিতে পারেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে ম্যান এই এই ছবিগুলা মানে খুব পারফেক্ট সুন্দর ছবি, এগুলো মানে এই সিস্টেমের ছবি যদি আপনি মানে আপনার নিজে তৈরি করে নিতে পারেন তাহলে ঠিক আছে, এই ছবিগুলা দিলে সবচেয়ে বেস্ট হয়। হ্যাঁ, এই যে এটা আছে, এটা আমরা যদি এখানে দিয়ে দেখি এটা কেমন দেখা যায়। ঠিক আছে, অর্থাৎ মানে এই এই জাতীয় ছবিগুলো এগুলো সবচেয়ে ভালো পারফেক্ট। হ্যাঁ, যাতে করে ডিসেন্ট বোঝা যায় যে আপনি কাজ করেন বা আপনি কম্পিউটার রিলেটেড কাজ করেন, এই জিনিসটা এইভাবে ইয়া করা, এবং এখানে অ্যামাজনের একটা লগো দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তাহলেই হবে।
আচ্ছা যাই হোক, এরপরে দিয়ে এটাকে আপনি সেভ করে নিলেন। এইভাবে আপনি আপনার যে প্রোফাইলটা আছে, কভার ফটোটা আছে, কভার ফটোটাকে কমপ্লিট করে রাখবেন। কমপ্লিট করে রাখলে দেন এই কভার ফটোটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? তাহলে গিয়ে সেই ক্ষেত্রে আপনি যখন নাকি পোস্ট করবেন, আচ্ছা পোস্টের মধ্যে আপনারা কিভাবে পোস্টগুলো করবেন, কিভাবে করবেন, অর্থাৎ আমরা যেভাবে এখানে দেখিয়ে দিলাম, এটা নিয়ে আরো বিস্তারিত আরো আলোচনা করব আমরা সামনে। ইনি আমার মেন্টর, ঠিক আছে, আপনাদেরকে দেখায় দিই, এখনো কথা বলতেছে। প্রত্যেকটা গ্রুপ অ্যানালাইজ করবেন। এই যে দেখেন ইনি কি করেছে, ইনি অ্যাডমিন, ঠিক আছে, এই যে সাদ্দাম হাসান, উনি এখানে কথা বলতেছে। দেখেন সো হোপফুলি ডিন ক্যান জয়েন ইন, আই হ্যাভ সেন্ট আউট দি ইনভাইট, অ্যাপোলজাইজ ফর দি ইনকনভিনিয়েন্স হিয়ার। আচ্ছা এই যে anyone who want to product hunter or manage ppc can contact, ইনি মেসেজ দিয়েছে। ইকরা ইউনিভার্সিটি, নর্থ সাইপ্রাস, নর্থ ক্যাম্পাস। আচ্ছা ওকে, নিউ ফেসবুক অ্যাকাউন্ট, আচ্ছা ইয়েস ইন্টারেস্টেড, নিড ফ্রম ম্যানেজিং অ্যামাজন কানাডা এন্ড ইউএস অ্যাকাউন্ট। এই যে দেখেন 11 ঘন্টা আগে উনি মেসেজ করেছে, 216 জন ব্যক্তি এই নিয়ে মেসেজ দিয়েছে, ঠিক আছে। দেখেন এখানে দেখেন মেসেজ কিন্তু একটু পর পরই লোকজন দিচ্ছে, রেগুলার মেসেজ দিচ্ছে লোকজন। এখানে গিয়ে গিয়ে আপনাদের মূলত আসলে মেসেজগুলো রিপ্লাই দিতে হবে, মেসেজগুলো মানে লিখতে হবে। রেগুলার যদি না লেখেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কেউ আপনার প্রোফাইলে আসবে না। কেউ যখন আপনার প্রোফাইলে আসবে না, তখন গিয়ে আপনি মূলত আসলে কোনো ইয়ে করতে পারবেন না। আচ্ছা এখান থেকে আপনার মূলত আসলে টার্গেট করতে হবে, এই লোকটা আসলে কি চায়, এই লোকটা কি চাচ্ছে। নিড এক্সপিরিয়েন্স বিএ ফর ম্যানেজিং অ্যামাজন কানাডা এন্ড ইউএস অ্যাকাউন্ট। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজটা কি, এই লোকটাকে মনে করেন যে এই যে উনি টরন্টো থেকে উনি মেসেজ দিচ্ছে, ওনাকে আপনি মেসেজ দিলেন, ঠিক আছে, ওনাকে আপনি ওনার মানে মেসেজের মধ্যে কি লেখা থাকবে, হে আই স ইয়োর জব পোস্ট রিলেটেড এক্সপিরিয়েন্স বিএ ফর ম্যানেজিং অ্যামাজন কানাডা এন্ড ইউএস অ্যাকাউন্ট। দেন আপনি মনে করেন যে এখানে তাকে বিস্তারিত একটু বললেন যে আমি নতুন, আমি তোমাকে আমি সহযোগিতা করতে পারবো। আপনার যে ইমেজ আছে, মানে আপনি যে ইমেজটা তৈরি করেছেন, ওই ইমেজটা তাকে সেন্ড করে দিতে পারেন। সবাই মেসেজ লিখে আপনি ইমেজ দিলেন, সবাই মেসেজ লিখে আপনি ভিডিও পাঠালেন, ঠিক আছে। এতে হবে কি, একটা লোক মূলত আসলে দেখবে যে আপনি মূলত আসলে মানে একটু ইউনিক, একটু আলাদা, ঠিক আছে। যখন নাকি আপনার মধ্যে কোনো একটা নতুনত্ব দেখবে, সে আপনাকে কিন্তু হায়ার করে দিবে, ঠিক আছে। হাই আই স্যার, আই স ইয়োর পোস্ট ইন এ ফেসবুক। আসসালামু আলাইকুম ভাইয়া। জি হ্যাঁ বলেন। আমি কয়েকজন অ্যাডমিনকে পোস্ট করেছিলাম, তা এ পর্যন্ত একজন অ্যাডমিনই শুধুমাত্র আমাকে রেসপন্স করেছে। সে বলছে যে প্রমোশন করার জন্য আমাকে $10 করে দিতে হবে, $10 দিতে হবে। আচ্ছা ওনার গ্রুপটা কেমন, আচ্ছা ওনার গ্রুপটা কেমন, গ্রুপের মধ্যে যদি ইয়া বেশি থাকে তাহলে কি ওখানে দিবেন, অসুবিধা কি আছে। কিন্তু আগে তার পোস্ট গুলো আপনি দেখে নেবেন, ওই গ্রুপের মধ্যে এঙ্গেজমেন্ট কেমন। আচ্ছা হাই স্যার, আই স ইয়োর পোস্ট ইন এ ফেসবুক গ্রুপ রিলেটেড বিএ
মানে যেটা বলার জন্য ফোন মানে কথা বলছি, মানে অনেক মানুষকেই কিন্তু অনেক অ্যাডমিনকেই আমি কিন্তু নক করেছি, কিন্তু কেউ ঠিকমতো রেসপন্স করেন না। আচ্ছা একটা বিষয় কি, মানে যে অ্যাডমিনের মানে সঞ্জয় গ্রুপে অনেক লোকজন, ওই অ্যাডমিনের কাছে মূলত আসলে আপনার আমার মতো হাজার হাজার লোক মেসেজ দেয়, বুঝতে পারছেন? মানে আপনার যখন নাকি এরকম একটা গ্রুপ থাকবে তখন কি আপনি মূলত আসলে মানে এরকম ইয়া করতে পারবেন? হ্যাঁ আপনার আমার যদি মনে করেন যে এরকম বড় একটা গ্রুপ থাকে তখন কি ওখানেও মনে করেন সারাদিন মেসেজ আসতে থাকবে, আর হলে গিয়ে যে আপনি ওই মেসেজ গুলা রিপ্লাই দিতে দিতে ইয়া হয়ে যাবেন, মানে অসুস্থ হয়ে যাবেন, কথা বুঝছেন? তো মেন হলো যে যার গ্রুপ বড় তার কাছে লোকজন মেসেজও দেয় বেশি, ঠিক আছে? এই আপনার মতো আরো অনেক লোক আছে যারা নাকি তাকে মেসেজ দেয়। তো প্রথমে দেখবেন হলে যে ওই পেজের মধ্যে আপনি নর্মালি পোস্ট করে দেখবেন কেউ অ্যাপ্রুভ করে কিনা, যদি অ্যাপ্রুভ করে ফেলে তাহলে কি অ্যাডমিনকে দরকার নাই তো, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে সেই ক্ষেত্রে অ্যাডমিনকে আপনি কন্ট্যাক্ট করবেন। আচ্ছা আমরা মূলত এখন এই এই হলে গিয়ে যে এই যে দেখেন উনি ওনার যে প্রোফাইলটা আছে খেয়াল করেছেন কত সুন্দর করে প্রোফাইলটা ইয়া করেছে, রিয়েল র রেজাল্ট আই জেনারেট ওভার 100k সেলিং অন অ্যামাজন লেস দেন 60 ডেজ, খেয়াল করেছেন উনি কিভাবে লিখেছে? এইভাবে আপনার যে প্রোফাইলগুলো আছে, আই হেল্প এভরি ওয়ান, আচ্ছা এখানে দেখেন আই হেল্প এভরিবডি পিপল জেনারেট মান্থলি ক্যাশ ফ্লো বাই সেলিং এভরি ডে প্রোডাক্ট অনলাইন, ঠিক আছে? এই যে দেখেন ওনার যে প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারটাই ওনার সবচেয়ে বড় একটা মার্কেটিং হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এই এই যে দেখেন হোয়াটসঅ্যাপ ট্রাভেল ফুল পিপি ফর কাপল প্রোডাক্ট ভেলোসিটি ইনপুট নিড অ্যাজ সুন অ্যাজ পসিবল, গ্রুপ পোস্ট রেগুলার গ্রুপ পোস্ট করতেছে উনি। হ্যাঁ এই যে এই ভদ্রলোক, হ্যাঁ মডারেটর ওয়াজ লাইভ, ওয়েলকাম টু অ্যামাজন প্রাইভেট লেভেল, এখানে দেখেন মানে আচ্ছা ইন সেলিং অ্যামাজন প্রাইভেট লেভেল, এই যে দেখেন উনি যেভাবে ইয়ে করেছে লোকজন কি উত্তর দিচ্ছে। আচ্ছা তো এগুলো মূলত আসলে দেখে আপনার মূলত আসলে আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাকেও মূলত আসলে এরকম করে ফেলতে হবে, এরকম যদি না করেন তাহলে সেই ক্ষেত্রে কাজ কিভাবে পাবেন? আচ্ছা তারপর আসলে হলে গিয়ে যে এই যে রিসেন্টলি ফেসবুক গ্রুপ হ্যাজ অ্যাচিভ আউট, আচ্ছা এত লোকজনের একটা গ্রুপ ইয়ে করতে পেরেছে, এটা 20,000, এখন তো এটা আরো বড় হয়ে গেছে 45,000 হয়ে গেছে। আচ্ছা এই যে দেখেন ইনি পোস্ট করেছে সাথে সাথে মনে করেন যে এটা অ্যাপ্রুভ করে ফেলছে। আচ্ছা আই নিড এ ভিএ ফর অ্যামাজন ড্রপ শিপিং ফর মাই ক্লায়েন্ট ইফ এনিওয়ান, আচ্ছা ইনি কোত্থেকে মেসেজ দিচ্ছে, ইনি পাকিস্তান থেকে মেসেজ দিচ্ছে, এই জাস্ট মেসেজ গুলা শো করার জন্য উনি দিচ্ছে। আচ্ছা এ আই নিড এ প্রোডাক্ট ফর হোলসেল অ্যান্ড অলসো অ্যাপ্রুভ, আচ্ছা আরবিনাজ ইনি, আচ্ছা এখান থেকে লুকিং ফর লাইক মাইন্ডেড ভিএ হু ক্যান হেল্প মি অন মাই বিজনেস পার্সন শুড বিলং টু ইউরোপ অর ইউএস, ঠিক আছে? আচ্ছা এখান থেকে অনেকে মূলত আসলে মানে ইনভেস্টারও খুঁজে, যে মানে যে নাকি মূলত আসলে আপনি যখন কাজটা শিখে গেছেন আপনি এক্সপার্ট হয়ে গেছেন, একজন ইনভেস্টর খুঁজে সে ভাই আমার কাছে নলেজ আছে, তোমার কাছে ইনভেস্টমেন্ট আছে, আমি তোমাকে অ্যামাজনের টোটাল এ টু জেড সব কিছু করে দিব এবং তোমাকে আমি একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাবো, ঠিক আছে? এই যে দেখেন উনি এখানে কি কাজ করছে, হ্যাঁ প্রোডাক্ট ফর ইউকে মার্কেট উইথ অ্যাবাউট 45-50% প্রফিট মার্জিন, গুড এন্ড নিচি ক্যাটাগরি হোম অ্যান্ড কিচেন ইফ ইন্টারেস্ট ডিএমি, এটা হলে গেছে হিলিয়াম টেনের টোটাল রেভিনিউ ওই যে এক্সরে মাধ্যমে এটা মূলত বের করে নিয়েছে উনি, এটা হলে গেছে ইউকে মার্কেটের অ্যাভারেজ প্রাইস হলে গেছে 13.44, আর অ্যাভারেজ বেস্ট সেলিং র্যাঙ্ক হলে গেছে এটা, অ্যাভারেজ রেভিউ হলো এই পরিমাণ, আর হলে গেছে অ্যাভারেজ রিভিউ এত, অর্থাৎ এত কম রিভিউ, খেয়াল করেছেন অল্প রিভিউ। আচ্ছা উনি যে কাজটা করেছে এখানে এই সব কিছু দেওয়ার পরে দিয়া এখান থেকে অ্যাসিনটা মুছে দিয়েছে, আর এখানে যে অ্যাসিনের লিস্টটা আছে এটা মুছে দিয়েছে, অর্থাৎ এখানে শুধু রেজাল্টটা দিয়েছে, এই রেজাল্টটা উঠান, ঠিক আছে? এই গ্রুপে আপনি এটা পেয়েছেন, ঠিক আছে? এটাকে আপনি অন্য একটা গ্রুপে পোস্ট করেন, ঠিক আছে? সে যেভাবে পোস্ট করেছে সেমভাবে আপনি পোস্ট করেন না, অসুবিধা কি আছে? পার প্রোডাক্টে এই পরিমাণ প্রফিট হবে উনি এটা দিয়েছে, তারপর আসেন হলে গেছে টেকনিক, যদি মনে করেন যে রেগুলার যদি মনে করেন যে ফেসবুকের মধ্যে লোকজন কি করতেছে,
মানে যারা নাকি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতেছে তারা কি কাজ করতেছে এই জিনিসটা যদি মনে করেন আপনি ফলো করেন তাহলেই হবে। আচ্ছা এই যে উনি লুকিং টু হায়ার এ রিয়েলেবল ভিএ উইথ রিভিউ এন্ড এই যে দেখেন এখানেও মনে করেন যে অনেকগুলো ইয়ে আছে, এখান থেকে মনে করেন যে লোকজন রিপ্লাই দিচ্ছে, কাউকে না কাউকে এই লোকটা তো হায়ার করবেই, ঠিক আছে। এই যে পে 400 to 500 এ মান্থ ডিপেন্ডিং অন কোয়ালিটি অফ স্কিল। আচ্ছা ইনি কোন জায়গা থেকে? ক্যালিফোর্নিয়া থেকে। আচ্ছা আলী খান, আচ্ছা দেখি এটাকে আমরা একটু ইয়া করি, অ্যানালাইসিস করি ইনার প্রোফাইলটাকে। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে মূলত আসলে বিভিন্ন গ্রুপ অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে যেই লেখাগুলো আপনার কাছে পছন্দ হয়েছে এই সেম লেখাগুলো আপনি অন্য গ্রুপে পোস্ট করেন না, আপনি একেবারে টার্গেট করেন যে গ্রুপগুলোতে মিনিমাম এই 50,000 থেকে 1,00,000 মেম্বার আছে ওই গ্রুপগুলোতে পোস্ট করা, এটা হয়ে গেছে আপনার টার্গেট। এবং আপনারা নিজেরা নিজেরা প্রত্যেকে যদি মনে করেন যে একটা গ্রুপ যদি করে, হ্যাঁ এই গ্রুপ গুলাতে লোকজনদেরকে মেম্বার করতে থাকেন, মেসেজ দিতে থাকেন, এই যারা যারা মেসেজ এখানে ইয়া করতেছে পোস্ট করতেছে এদেরকে যদি আপনি মেসেজ করেন প্লিজ জয়েন দিস গ্রুপ, প্লিজ জয়েন দিস গ্রুপ, কথা বুঝছেন? এইভাবে মেসেজ দিয়ে তাদেরকে আপনার গ্রুপে নিয়ে আসলেন এবং ওই গ্রুপ গুলাতে মেম্বার করতে থাকলেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আই এম লুকিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর অ্যামাজন ইউএস অ্যাকাউন্ট, এনিওয়ান এক্সপার্ট? উনি দিয়েছে ফার্স্ট লাভার থেকে। এই মূলত আসলে লোকজন কি উত্তর দেয়, এঙ্গেজমেন্ট দেখার জন্য দিচ্ছে, ঠিক আছে। আই এম ডুইং মি টু লিস্টিং অন অ্যামাজন বাট ইয়েট নট মাই অর্ডার ফুলফিল ফর লাস্ট মেনি ডেজ ফাগনির যাবত, মানে আমার মূলত আসলে ইয়া হচ্ছে না, সেল আসতেছে না। এটা উনি দিয়েছে মেরি খান নিউ ইয়র্ক থেকে। আই হোপ ইউ আর ফাইন, দিস ইজ রিনা, আই হ্যাভ জাস্ট সিন ইউর পোস্ট রিগার্ডিং অ্যামাজন বিএ দ্যাট ইউ আর লুকিং ফর অ্যান এক্সপার্ট বিএ। আচ্ছা এখানে 21 ঘন্টা আগে উনি এইভাবে ইয়া দিয়েছে, রিটার্ন রিপ্লাই দিয়েছে। তো যাই হোক এগুলো এখান থেকে দেখবেন। তারপর আসেন হলে গিয়ে যে আরো কিছু ইয়া আছে যে বিভিন্ন লোকজন বিভিন্ন কিছু এখানে দিয়ে রেখেছে, এই ফাইলের মধ্যে চলে যাবেন। কোথায় এই যে ফাইল, কোনো ফাইল আছে কিনা? না এখানে কোনো ফাইল নেই। এডমিন নাইজেরিয়া, আচ্ছা এও এডমিন, আচ্ছা ওকে, জাপানিজ মাকার, এই জাতীয় গ্রুপ গুলো আপনারা নিজেরাও তৈরি করতে থাকবেন, তাহলে সেই ক্ষেত্রে আস্তে আস্তে লোকজন মানে আপনাদের গ্রুপে এসে মেম্বার হবে এবং আপনি গ্রুপের অ্যাডমিন। আপনি যখন গ্রুপের অ্যাডমিন তখন গিয়ে দেখা যাবে যে লোকজন আপনাকে মেসেজ দেবে যে ভাই আমার এই পোস্টটাকে অ্যাপ্রুভ করো, আমার এই পোস্টটাকে অ্যাপ্রুভ করো, কথা বুঝছেন? তো যাই হোক মানে আজকে এটা দেখানোর উদ্দেশ্য হলো এই গ্রুপ গুলোতে আপনারা নিজেরাও পোস্ট করবেন সুন্দর সুন্দর, যে পোস্ট গুলো আপনার পছন্দ হয় এই পোস্ট গুলো এক গ্রুপ থেকে নিয়ে আরো গ্রুপে পোস্ট করেন না, দেখবেন যে আপনি কিন্তু ক্লায়েন্ট পেয়ে গেছেন, ইজিলি ক্লায়েন্ট পেয়ে গেছেন, কোনো ধরনের অসুবিধা হবে না। এখান থেকে আমরা এটা করলাম, এখানে জাস্ট ভাইয়া শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না? আচ্ছা দেখতেছি আমি, দাঁড়ান।
এটা আমরা একটু ইয়া করে নিই আর পরে যা পোস্ট করে দিই আরে যে বায়ার রিকোয়েস্টটা পাঠাইছিলেন ওইটা 8টা অফার অলরেডি চলে আসছে আসছে আচ্ছা দেখতেছি কারণ এই তো সুন্দর আমরা ওখান থেকে ওটা একটু দেখতেছি কারণ এখান থেকে এই ছোটখানা দেখতে পড়লাম এটা কেন করতে হবে আবার আপনি একটু শেয়ার করেন হ্যাঁ আপনার ইয়াটা শেয়ার করেন আমি দেখছি হ্যাঁ স্যার আপনারটা আগে অফ করতে হবে ওকে ওকে অফ করে দিলাম হ্যাঁ এখন শেয়ার করেন এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে এই যে দেখেন এখান থেকে আমাদের একটু দেখে নিতে হবে লোকজন আসলে এই লোকটা কি যারা নাকি অ্যামাজন রিলেটেড পোস্ট যাদের অর্থাৎ যাদের নাকি ইয়াতে অ্যামাজন রিলেটেড ইনি মূলত আসলে ড্রপ শিপিং রিলেটেড মনে হয় কাজ করে ইনি ফাইবার ড্রপ শিপিং ইনি ড্রপ শিপিং আমরা মূলত অ্যামাজন রিলেটেড ডু অ্যামাজন প্রোডাক্ট হান্টিং ফর অ্যামাজন প্রোডাক্ট প্রোডাক্ট লঞ্চিং ফর আচ্ছা আই ক্যান হেল্প ইউ ইন ইউর রিকোয়ার ওয়ার্ড আচ্ছা ইনি এইভাবে দিয়েছে ডু এখান থেকে মূলত আসলে আপনার কাছে ভালো কোনো ইয়ে আসে না এই যেটা যেটা মানে পছন্দ হয় আচ্ছা আপনি একটু দেখেন এখানে হ্যাঁ কোনটা কোনটা সব চেয়ে ভালো আই রিভিউ ইউর প্রজেক্ট রিকোয়েস্ট আই এম ফুলি ইন্টারেস্ট ইন হেল্প ইউ গেট ইউর ডিজায়ার desired result of this project. My name is Rishi, a digital marketing professional with over 8 years experience offering a range high talent. আচ্ছা এই যে দেখেন উনি মূলত আসলে অন্য কিছু দিয়েছে আমাদের মূলত আসলে দরকার অ্যামাজন রিলেটেড লোক ঠিক আছে এটা আপনি রিমুভ করে দিলেন এটা আপনার দরকার নেই আপনার রিলেটেড না আচ্ছা ডু প্রফেশনাল ডাটা এন্ট্রি আচ্ছা এই মানে ডাটা এন্ট্রি কাজটা আমাদের দরকার নেই ও বাদ বোল্ড এ হাই কনভারসেশন শপিফাই ড্রপ শিপিং স্টোর ওয়েবসাইট উইথ মার্কেটিং আচ্ছা এই যে দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেছেন যে উনি মূলত আসলে বাট সামথিং ইজ স্টিল আচ্ছা অ্যাবাউট ইউর প্রজেক্ট উইচ উই রিয়েলি নিড টু ডিসকাস ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট মি বিকজ ফিউ কোয়েশন
need to be answered before start in project. I will be very glad to hear you soon as possible. Do have a wonderful time. Thanks. আচ্ছা সবসময় একটু খেয়াল রাখবেন যে কখনো যদি আপনার যে মানে রিটার্ন যে পোস্ট আছে অর্থাৎ আপনি যখন নাকি একটা লোককে রিকোয়েস্ট পাঠাবেন রিকোয়েস্ট পাঠালে রিকোয়েস্টের মধ্যে যদি কোনো ইয়া থাকে মানে প্রশ্নবোধক চিহ্ন থাকে প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে লোকজন মানে আপনাকে রিপ্লাই মানে সে যদি ঠিকঠাক মতো পড়ে তাহলে সেক্ষেত্রে ইয়া করবে। আচ্ছা এটা মূলত আসলে শপিফাই মানে ড্রপ শিপিং নিয়ে তো এটা আমাদের মানে দরকার নেই, আমাদের মূলত দরকার কি যারা নাকি একমাত্র ইয়া করতেছে মানে এই অ্যামাজনে কাজ করতেছে তাদের ইয়াটা আমাদের দেখা, ঠিক আছে? আচ্ছা এও শপিফাই এও বাদ রান সেলস শপিফাই মার্কেটিং প্রমোশন বেস্ট। আচ্ছা ইউএসএ ট্রাফিক, আচ্ছা এখান থেকে আপনি দেখবেন যে মানে অ্যামাজন নিয়ে লিখেছে আমাদের সম্ভবত ক্যাটাগরি সিলেক্টে ভুল হয়েছিল এই জন্য সব শপিফাই গুলো হতে পারে। হ্যাঁ মানে ওটা আমাদের একটু ঠিকঠাক করে মানে পোস্ট যখন করবেন মানে অ্যামাজন রিলেটেড পোস্ট করতে হবে, মানে এইভাবে পোস্ট করলে আসতে থাকবে, এখানে কেউ না কেউ আপনাকে অ্যামাজন রিলেটেড ইয়া দিবে পোস্ট করবে কিছুক্ষণ পরে পাবেন। ওকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের যে আলোচনা আছে সেটা এখন আজকে এখানে একটু শেষ করে নেই। হ্যাঁ এই প্রোডাক্টটা রিসার্চ করেছিলাম, যদি একটু দেখতেন ভলিউম কিভাবে 192 সুন্দর। আচ্ছা আজকের আলোচনা আমরা এখানে আজকে শেষ করি, ঠিক আছে? আমরা আগামী রবিবারে মানে এই আলোচনাটাকে সামনে নিয়ে যাব, আর হলে গিয়ে যে ম্যানেজ চ্যাটের যে ক্যাম্পেইন নিয়ে আরো কিছু আলোচনা বাকি আছে একটা সেশন সেটা আমরা সামনে করব, আর এরপরের থেকে হলে গিয়ে যে এটা থাকবে এটা তো থাকবেই, এরপর হলে গিয়ে যে আমরা আরেকটা আলোচনা থাকবে আমাদের সেটা হলে গিয়ে যে অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে কিভাবে আপনারা আর্নিং করবেন। হ্যাঁ এই বিষয়ে ক্লাস থাকবে, 8টা ক্লাস হবে টোটাল মানে এই বিষয়ের উপরে। একটা লোক যে নাকি মূলত আসলে অ্যামাজনের প্রোডাক্ট সেল করতেছে তার অ্যামাজন অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট কিভাবে ওপেন করে দিবেন, তারপর হলে গিয়ে যে তার প্রোডাক্টটাকে আপনি কিভাবে প্রথম পেজে নিয়ে আসতে পারবেন, প্লাস হলে গিয়ে যে আপনার নিজের অ্যামাজন অ্যাফিলিয়েটের সাইটটা আপনি কিভাবে মানে র্যাঙ্ক করাবেন, এই বিষয়ের উপরে টোটাল 8টা ক্লাস হবে। আমি সবকিছু রেডি করে আপনাদেরকে এরপরে দিয়ে মনে করেন যে এই ক্লাসগুলো করাইয়া দিব, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ। সেই ক্ষেত্রে জি হ্যাঁ বলেন, আমি আপনি যদি যাওয়ার আগে একমত আমি মনে হয় সামনের উইকে থাকতে পারবো না, আমি একটু রাঙ্গামাটি যাচ্ছি। ভাই মিষ্টি আনতে পারবো দিতে পারবো না ভাই, ইনবক্স করে দিয়ে। আচ্ছা আচ্ছা ইনবক্স করলে কি আর খাওয়া চাইবো।